আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আপনারা দীর্ঘ সময় দিনের অনেক কথা শুনেছেন, আল্লাহর দিনের জন্য মসজিদের জন্য অনেকেই আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন। আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, সেই কথাগুলো বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। প্রথমেই এই মসজিদের আদায় নিয়ে কয়েকটা কথা বলি। এক নম্বর হলো যে আল্লাহ মানুষের তবিয়ত দিয়েছেন, হাদিস শরীফে আসছে যে মানুষের মনের চারিদিকে একটা বাঁধন থাকে, এই বাঁধনটাকে এরকম করে আটকে রাখে। যখন সে দান করার সিদ্ধান্ত নেয়, দান করে, বাঁধনটা কাটে, কাটতে কাটতে সে স্বাধীন হয়। আর যখন দান করে না, ওই বাঁধন পড়া অবস্থায় সে থাকে। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ বলছেন প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরেশতা জমিনে আসেন, একজন বলেন আল্লাহ যে দান করে তার তুমি যেটুকু দান করলে আরও বেশি তুমি দিয়ে দাও, আর একজন বলে আল্লাহ যে দান করে না জমাই রাখে তার জমানোটা নষ্ট করে দাও। তিন নম্বর হলো বাস্তবতা হলো কি জানেন, আমি নিজেও চাইতে পারি না, আলহামদুলিল্লাহ আমার কিছু প্রতিষ্ঠান আছে আল্লাহ চালান। তো বাস্তবতা হলো যে আল্লাহর কোনো কাজ বসে থাকে না, থাকে নাকি? থাকে না। নৌকা যাবেই, আপনি নৌকায় চড়লেন কি না এটা হলো কথা। আপনি একসময় চলে যাবেন, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, আপনি বেঁচে থাকতে মসজিদে নামটা লেখানোর চান্স পেয়েছেন কি না এটা বিষয়। মসজিদ কিন্তু হয়েই যাবে, নাকি বলেন? দেখছেন বাংলাদেশে কোনো মসজিদ পড়ে আছে 10-20 বছর বয়স হয়েছে, হয়নি এমন আছে নাকি? আসলে দেখছেন কোথাও না। কিন্তু আপনি দুনিয়ার খাতা বড় নয়, আল্লাহর খাতায় নামটা আপনার লেখা হয়েছে কি না, যে এই মসজিদে আপনার টাকা আছে, এই সুযোগ আপনি নিতে পেরেছেন কি না, এই সৌভাগ্য আপনি অর্জন করতে পেরেছেন কি না, এটাই হলো বিষয়। নৌকা চলে যাবে, আমি অনেক মানুষ জানি ক্ষমতা যখন ছিল কিচ্ছু করেনি, ক্ষমতা চলে গেছে খালি আফসোস করে। অনেক মানুষ জানি টাকা যখন ছিল ভালো কাজ করেনি, টাকা এখন নেই কত চিন্তা করে। তৃতীয় বিষয় হল আসলে আল্লাহকে দিলে আল্লাহ দেন। আমরা অবশ্য বিশ্বাস করতে পারি না, আমি নিজে বেশ কয়েকজন মানুষের জীবনে দেখেছি যে ওই মানুষটার অভাব ছিল, ছেলেপেলে মানুষ হচ্ছিল না, সমস্যা ছিল, 10 শতক জমি মসজিদে দিয়ে দিয়েছে, এই জমি দেওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা আকাশ পাতাল পার্থক্য। আমি দেশে আসছিলাম, অনেক নিয়ত করে দিনের কাজ করব, বিশ্ববিদ্যালয়ে চাকরি করব, আল্লাহ দিলে পয়সা পাবো, নিজের পয়সায় কাজ করব, চাইতে তো তেমন পারি না। তো দেশে এসে দেখলাম বিশ্ববিদ্যালয়ে যে বেতন পায় 15 দিনও চলে না, আল্লাহর কাজ করবো এটি চলে না। অনেক বছর হয়ে গেল, 98-তে আসছি, 2010-12-13 বছর কিচ্ছু করতে পারলাম না। অর্থাৎ কিছু ওয়াজ নসিহাত এবং বই লেখা আর চাকরি করা ছাড়া মৌলিক
কোনো কাজ আমার দ্বারা হলো না। তখন চিন্তা করলাম কাজ তো আর হবে না, মরে গেলে তো যা সামান্য দু এক শতক জমি আছে ছেলে পেলে নিয়ে নেবে, তে অন্তত অল্প কিছু জমি আল্লাহর জন্য রেজিস্ট্রি করে রেখে যাই যাতে মরার পরে ছেলেরা দখল করতে না পারে। বিশ্বাস করেন যেদিন জমি রেজিস্ট্রি করলাম ওই দিন রেজিস্ট্রির টাকা আমাদের ছিল না, রেজিস্ট্রি করার পর থেকে আজ পর্যন্ত ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ, প্রায় চার বছর হয়ে গেল, এগারোর শুরু থেকে এগারো বারো তেরো চোদ্দো শেষ হয়ে গেল, কথা বুঝেছেন, চার বছরে দেড় কোটি টাকার বেশি সেখানে বিল্ডিংয়ের কাজই হয়েছে, সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, মাসে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়। বিল্ডিং প্রতিষ্ঠান দেখলে লোকে বলে যে বিদেশি টাকা, বিশ্বাস করেন বিদেশের একটা পয়সাও নেই, এই বাংলাদেশের মানুষেরাই, আমার সুন্নতের মহব্বতকারী মানুষেরাই, আপনাদের মতো মানুষেরাই এই টাকা দিয়েছে এবং দেয়। তবে এটার কথা বলছি না, আমি আমার কথা বলছি যে এই কাজটা শুরু করার পর থেকে আল্লাহ আমার জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ অনেক অভাবনীয় বরকত দিয়েছেন। আমার জন্য মনে হয় আল্লাহ বসেছিল ও কিছু করে কি না, ও করলে আমি শুরু করব। তো এই জন্য ভাইরা আল্লাহর সাথে বিজনেস করবেন, মাহফিলেই দিতে হবে তা নয়, আমি আমার জীবনের অভিজ্ঞতাকে বলছি আল্লাহকে দেবেন, আমাদেরকে না আল্লাহকে দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর ওয়াদা কখনোই ব্যর্থ হয় না। এজন্য মসজিদ যারা করেন তারা সৌভাগ্যবান, আপনারাও করবেন। মসজিদ নিয়ে কিছু কথা আমরা দুপুরে আলোচনায় বলছিলাম, এটা আমার আজকের আলোচ্য নয়, মসজিদ হয়ে যাবে, আল্লাহ আপনাদের বাঁচিয়ে থাকলে রাখলে দেখবেন দশ বছর পনেরো বছর পর এখানে সত্যই পাঁচতলা একটা বিরাট মসজিদ হয়ে আছে, আল্লাহ করে দিয়েছেন, যার সৌভাগ্য হবে টাকা দেবে, যার সৌভাগ্য হবে না দেবে না, আপনারা সবাই চলে যাবেন আমরা চলে যাব, মসজিদ থেকে যাবে। আমরা দুপুরে বলছিলাম যে আমাদের সুন্দর সুন্দর বাড়ি টাইলস দিয়ে সুন্দর করে বানিয়েছি, এই বাড়িগুলোতে হয়তো আমাদের মৃত্যুর পরে গান বাজনা হবে, নাচের আসর হবে, আমার সন্তানেরা বাড়ি বিক্রি করে দেয় অন্য জায়গায় চলে যাবে, আমাদের বাড়িগুলো আমাদের যারা শত্রু ছিল তারা এই বাড়িতে থাকবে, অনেক কিছু হতে পারে, পারে না ভাই? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, আমরা মরে যাব, অনেক মানুষ মরে যাবে, প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, কিন্তু মসজিদে কিন্তু কোনোদিন গান বাজনা হবে না, হবে নাকি? মসজিদ কেয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম এমন কিছু মানুষ আসবেই আসবে যারা মসজিদকে সংরক্ষণ করবে, আর আল্লাহর খাতায় ওই আপনারা যারা প্রথমে দিছিলেন তাদের নামগুলো লেখাই থাকবে। প্রজন্মের পর প্রজন্ম চলে যায় দুনিয়ার মানুষ, আমরা আসলে মনে রাখি না, আমরা বাবার নাম জানি, দাদার নামও জানি, দাদার দাদার নাম জানেন এখানে কতজন, ঠিক না? এই জমিনে আপনার বাড়িটা আপনার জমিটার মালিক যারা ছিল একশো বছর আগে, আমি যার সম্পত্তি ভোগ করছি আমি কিন্তু তার নাম জানি না। কাজেই আমরা মুছে যাব, আমাদের নাম থাকবে না, কেউ চিনবে না। একটা গল্প পড়ছিলাম, গল্পটা কাল্পনিক, যে আল্লাহর কাছে দুজন মানুষ অনুমতি চেয়েছে, আল্লাহ একদিনের জন্য আমাদের দুনিয়ায় দাও, অনেক আগে দুশো বছর আগে মারা গেছে, একশো বছর আগে, একদিনের জন্য একটু দুনিয়ায় যাব দেখি। আর একজন ধর্মীয় ব্যক্তিত্ব আর একজন বড় জমিদার দুজন আসছে, ওই জমিদার নিজের বাড়ি চিনেছে, গেছে, এখনো জমিদারি আছে, বাড়ি আছে, লোকজনে বলছে এই বাড়িঘর সবই আমার, লোকজন শুনেছে, শুনে লাঠি সুটানি মারতেছে, যে বলে কি ডাকাতে গেছে, ভয়ে পালিয়ে চলে গেছে। আর ধর্মীয় ব্যক্তিত্ব যে তার কিছু, তাকে দেখে হুজুর আপনি কে, তা আমার নাম অমুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ পাগল হয়ে ভেঙেছে, অমুক হুজুর আবার এসে, কথা বোঝেননি?
তো যাই হোক, তারা চলে গেছে। তো এই গল্পের সারটা কি, যে এই যে আমরা দুনিয়াতে যে সম্পদ আমার বলে ভোগ করছি, কয়েক বছর পরেই আমি এসে যদি দাবি করি আমার, আমাকে লাঠিপিটা করা হবে, ঠিক না? কিন্তু আল্লাহর খাতায় যে নাম লেখা হয় ওটা কিন্তু মোছে না। এই মসজিদে বা যে যে মসজিদগুলো বা আছে আপনাদের শহরে আছে, মসজিদের প্রথম যে টাকা দিছিল আপনারা কেউ জানেন না, কিন্তু আল্লাহর খাতায় নাম লেখা আছে। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করবে তার খাতায় সবটা যেতেই থাকবে, কারণ আল্লাহর যোগ বিয়োগে কোনো ভুল হয় না, হয় নাকি? না। তো কাজে আল্লাহর সাথে বিজনেস করতে শেখেন ভাইরা। আমি আমার আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো, আল্লাহর সাথে বিজনেস করে কেউ ঠগেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে সত্যিকারের বোঝার তৌফিক দান করুন, আমিন। তা আমার আজকে এটা আলোচনার কথা ছিল না, আমি সাধারণত ওয়াজ মাহফিল ওয়াজ শুনি না। তা আমি একটু আগে আসাতে ভাইয়ের মোহতারাম শেখের চাওয়া শুনলাম, এই জন্য কথাগুলো মনে আসলো। আর একটা কথা মনে আসলো, অনেক শিক্ষিত মানুষ, আধুনিক মানুষ, তারা মসজিদ মাদ্রাসাকে টিটকেরি দিয়ে বলে এই ভিক্ষে শিক্ষে করে বানাই, যত মসজিদ আছে সে সে বানাই। কথা বোঝেননি? আচ্ছা বলেন তো, আমাদের দেশে যত বড় বড় কাজ আছে রাষ্ট্রীয় সামাজিক, এগুলো কারোর এক এক টাকায় হয়েছে না সবার টাকায় হয়েছে? আমার আপনার পকেট থেকে জোর করে ছিনিয়ে নেওয়া ট্যাক্সের টাকা লুটপাট করে আর বাকিটা দিয়ে হয়েছে, ঠিক না? এরপরে চাওয়া কয়েক রকম থাকে আমাদের, আমার কাছে আলহামদুলিল্লাহ চাওয়া সহিক, আমরা গরিব মানুষ। আপনাদের কাছে বাজারে ঘাটে মাঝে মাঝে এসে চাই, কেউ অস্ত্র নিয়ে এসে চাই, কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে এসে চাই, চাই না? আপনারা তাদেরকে দেন না? দেন না, দেন তো, এ খুশি হয়ে দেন না বাধ্য হয়ে দেন? আচ্ছা ওই চাওয়া ভালো না আমরা এই যে যা হুজুর দেন ভাই দেন সেই চাওয়া ভালো? হ্যাঁ, যারা জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে ধোকাবাজি করে কেড়ে নিয়ে মানুষের পকেটের টাকা কৌশলে নিয়ে খায় লুটপাট করে, তারা আবার বলে মসজিদ নাকি চেয়ে চেয়ে হয়। আরে মসজিদ তো মানুষের কাছে হাত পাতে দাও, এটা তো কোনো জোর জুলুম করে না, ঠিক না? দুই নম্বর কথা হলো ভাইয়েরা, মসজিদ চেয়ে হয় সেটা না, মসজিদ আপনাদেরকে উদ্বুদ্ধ করে, কিন্তু চাওয়ার বাইরেও দেওয়ার মতো মানুষ আছে না নেই? অনেক আছে, আমি জানি না, আমাদের কাছে মানুষ আসে টাকা দেয় কেউ জানে না। তো এই জন্য দিনের কাজগুলো তো এভাবেই হবে, নাকি ইউনেস্কো ইউনিসেফ টাকা দেয় মসজিদের জন্য? হ্যাঁ দেয়, জাতিসংঘ দেয় নাকি? হ্যাঁ, বরং উল্টো, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, সেই মসজিদের বাজেট আসছে 5 কোটি টাকা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা টাকাও মসজিদে খরচ না করে জোর করে টাকাগুলো অন্যান্য জায়গায় খরচ করে, কিছুই বলার নেই। তো যাই হোক ভাইরা, আমি আপনাদের মসজিদের নামটা শুনে ভালো লাগলো, আপনাদের মসজিদের নাম কি? মসজিদ কোবা। তা আমার এই জন্য মনের ভিতরে চিন্তা হলো, আজকে মসজিদে কোবার ওয়াজ করব। মসজিদে কোবা, আসল মসজিদে কোবা কোথায় আছে? মদিনায়। কোথায় আছে? মদিনায়। সেই মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাতে বানানো প্রথম মসজিদ। কথা বোঝেননি? দুনিয়ার বুকে প্রথম মসজিদ কাবা, ইব্রাহিম আলাইহিসসালামের হাতে বানানো, ঠিক না? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বানানো প্রথম মসজিদটার নাম কি? মসজিদে কুবা। এই মসজিদে কুবা রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে বানালেন? কুবাটা হলো মদিনার যে মূল শহর, এটার থেকে মাত্র 3-4 কিলো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ প্রথম বানালেন,
তাও কি? আজকে কয় তারিখ? বিশে। আরো তারিখ আমাদের আছে, আছে নাকি? মনে নেই, মাস মনে আছে কিনা? কি মাস? সফর মাস, আলহামদুলিল্লাহ। আরো একটা তারিখ আছে, হ্যাঁ, তো ওইটার কি মাস? পৌষ মাস, মাশাআল্লাহ। আসলে আমরা বাঙালিরা পরিচয়ের সংকটে ভুগি। আমাদের পরিচয় কি? ডিসেম্বর না বৈশাখ নাকি মহররম, এখনো আমরা ঠিক করতে পারিনি। বৈশাখ বা আমরা যেটা বললাম মাঘ, মাঘের একটা সাল আছে না? কত সালের মাঘ? 1421 সালের মাঘ মাস। 1421, যদি 1421 থেকে ব্যাক করে, একসময় এক ছিল না, সেই একটা কি? এই 1421, যেমন 2014, এটা শুরু ছিল না? সেই শুরুটা কোথার থেকে? সেই এক কিসের থেকে? যীশু খ্রিস্ট জন্মদিন থেকে, তাই না? অবশ্য হিসাবে গোলমাল আছে, তবে আমরা বলি বা সাধারণ মানুষ জানে, 2014 মানে ঠিক আজ থেকে 2014 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, ঠিক না? এই জন্য এটার নাম হলো খ্রিস্টাব্দ। তাহলে আজ থেকে 1421 বছর আগে কি হয়েছিল আমরা জানি না, কারণ আমরা বাঙালি জাতি অস্তিত্বের পরিচয়ের সংকটে ভুগি। 1421 সালের মাঘ মাস মানে হলো আজ থেকে 1421 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন। তাহলে 1421 হিজরি, তবে বাংলা হিজরি। তাহলে আমাদের যে বাংলা সাল, এটাও কিন্তু হিজরি সাল, কথা বোঝেননি? এটার সাথে আমাদের নারীর সম্পর্ক আছে, কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা বছরে একদিনের জন্য বাঙালি হই। কোন দিনে? পহেলা বৈশাখ। আর বাকি 364 দিন আমরা খ্রিস্টান থাকি, নাউজুবিল্লাহ, খ্রিস্টাব্দ। একবার কৌতুক শুনছিলাম, ইন্ডিয়ান কৌতুক, ভানুর, যে আমি খুবই জাতীয়তাবাদী, ভারতীয় একজন নেতা বলছে আমি স্বদেশী। কিভাবে? আমি গান্ধীজির জন্মদিনে, গান্ধীজির জন্মদিনে চরকায় সুতা কাটি, কথা বুঝতে পারেননি? গান্ধীজির জন্মদিনে চরকায় সুতা কাটি, আর বাকি 364 দিন বিদেশি কাপড় পরি। কাজেই আমি একজন ইমানদার স্বদেশী, জাতীয়তাবাদী, ঠিক আছে? আমরাও ঠিক একদিনের জন্য ইমানদার বাঙালি, ঠিক না? তবে ওই দিনেও আমরা কিন্তু বাঙালি হই না, ওই দিনে আমরা শয়তান হই। কারণ এই বাঙালি জাতি আজ থেকে 10, 20, 100, 200 বছর আগেও তো বাঙালি ছিল। তারা কি পহেলা বৈশাখে এই সব করতো যেগুলো আমরা করি? ইন্ডিয়ার মানুষ কিন্তু এখনও বাংলা পঞ্জিকা ব্যবহার করে, তাদের রাজনৈতিক সামাজিক হিসাবপত্রও বাংলা পঞ্জিকাই হয়, কিন্তু তারা কিন্তু পহেলা বৈশাখে আমরা যা করি তা করে না, কিছুই পাবেন না ইন্ডিয়াতে। কলকাতায় পহেলা বৈশাখে যাবেন? কিছুই না। এই আগের জামানায় যেমন হালকাতা বা হিসাবপত্র ওইগুলোই আছে। আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে বাঙালি জাতি কি বাঙালি ছিল না ইংরেজ ছিল? তারা কি এগুলো করতো? করতো না।
তাহলে এগুলো তো বাঙালি জাতিসত্তার সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে একটা বিশেষ স্বার্থে। আচ্ছা বলেন, পহেলা বৈশাখে কেউ কি বলে যে আজ থেকে 1421 বছর আগে, 1420 বছর আগে, 22 বছর আগে সত্যের জন্য, মানবতার জন্য, মানুষের অধিকারের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, দরিদ্র অসহায়দের জালেমদের হাত থেকে বাঁচানোর জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে, হিজরত করে মদিনায় চলে গিয়েছেন? কাজে আজকের পহেলা বৈশাখে আমরা সবাই শপথ নেব, আমরা মাতৃভূমি ত্যাগ না করলেও মাতৃভূমির স্বার্থে এই বছরের শপথ হলো যে আমরা ধূমপান ত্যাগ করব, অথবা দুর্নীতি ত্যাগ করব, অথবা ক্লাস ফাঁকি দেওয়া ত্যাগ করব, অথবা আমরা অন্তত কর্মে ফাঁকি দেওয়া ত্যাগ করব, অথবা আমাদের কাছে সেবা নিতে আসা মানুষদের জুলুম করা ত্যাগ করব। প্রতি বছরের পহেলা বৈশাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাতৃভূমি ত্যাগ করেছিলেন, আমরা অন্তত একটা অন্যায়, অপরাধ, জাতির জন্য ক্ষতিকর একটা অভ্যাস ত্যাগ করব। এটা কি কোনো পহেলা বৈশাখে কেউ বলে? না, বলে না। কারণ এটা বললে আমাদের দেশ, জাতি, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচারের ক্ষতি হবে, ঠিক না? ক্ষতি হবে। আমরা যদি দুর্নীতি বন্ধ করি, ধূমপান বন্ধ করি, মাদকতা বন্ধ করি, অন্তত প্রতি বছরের পহেলা বৈশাখে একটা অন্যায় বন্ধের সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের দেশ এবং জাতির উন্নয়ন পিছিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক না? তাহলে তো আমরা বলি না কেন? আচ্ছা, এসব মৌলবাদী কথা থাক, পহেলা বৈশাখ, বৈশাখ মানেই কাল বৈশাখের শুরু, ঠিক না? ঝড় বৃষ্টির শুরু। পহেলা বৈশাখে কেউ কি বলে যে আসো যুবকেরা, তোমাদের পেপসির টাকা, মোবাইলের টাকা, হুইস্কির টাকা, বিয়ারের টাকা বাঁচিয়ে পহেলা বৈশাখে, প্রতি বছর পহেলা বৈশাখে প্রত্যেক এলাকার যুবকেরা, ধনীরা অন্তত 10টা গরিব মানুষের ঘর সুন্দর করে বানিয়ে দেবে, না হলে অন্তত পলিথিন দেবে যে বর্ষা আসছে, বর্ষায় যেন কষ্ট না পায়, বস্তিতে একটা আশ্রয়স্থল বানিয়ে দেওয়া হবে, আমরা মানুষের সেবার মাধ্যমে নতুন বছর শুরু করব। এটা কি কেউ বলে? কারণ এরকম কিছু বললে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, কৃষ্টি কালচার বিপন্ন হয়ে যাবে, ঠিক না ভাই? হবে না, হবে না। কিন্তু আমরা বলি না, আমরা কি করি? এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ বলি, তাই না? এসো এসো। আমাদের বিশ্ববিদ্যালয়ে ওয়াল রাইটিং থাকে, ছাত্র ইউনিয়নের ছেলেরা বিশেষ করে লেখে, সাম্প্রদায়িক শিক্ষা বন্ধ করো, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চালু করো। শুনতে খুব মজা শোনা যায়, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা লাগবে, ভালো কথা। আচ্ছা, বৈশাখকে ডাকলে শোনে, এটা কোন বিজ্ঞান বলে? নিশ্চয়ই শোনে বৈশাখ। আমরা যদি বলো এসো হে বৈশাখ, বৈশাখ তো শুনতে পাচ্ছে, এটা তো বিজ্ঞান ভিত্তিক কাজ, ঠিক না? বড় অদ্ভুত লাগে, আপনারা জানেন এটা হলো প্যাগানিজম। প্রাচীন প্যাগানরা, বর্বররা বিশ্বাস করত যে প্রকৃতির মতো চললে প্রকৃতি আমাদের দেখে, বৃষ্টি হয় না, মাটিতে পানি ঢেলে কাদা মাখো, তোমার কাদা মাখা দেখে বৃষ্টি দেবে। আমাদের দেশে একসময় ছিল, কথা বোঝেন না? এই প্রাচীন প্যাগানিজম, বর্বরতা আমরা ফিরিয়ে এনেছি সভ্যতার নামে। কোনো বিজ্ঞান যেটা মানে না, কোনো মানবতা যেটা মানে না, 31st নাইটে 0 আওয়ারে নাচ গান দিয়ে শুরু করো, নতুন বছর সুন্দর হবে, নাউজবিল্লাহ। 31st নাইটে নাচ গান করলে তো 2015 সাল আমাদের দেখবে, কাজে বছর ভালো হয়ে যাবে নাকি? এ
একুশ পয়লা বৈশাখে এসো হে বৈশাখ ধুয়ে দাও জরা যে, এটা বললে তো বৈশাখ শুনে ওটা আমাদের নামগুলো রেকর্ড করতে হবে নাকি? এটা কি বিজ্ঞান? মূর্খতা, বর্বরতা, প্যাগানিজম, মূর্তি পূজা, প্রকৃতি পূজা। আমরা সভ্যতার নামে, সংস্কৃতির নামে প্রকৃতি পূজা, মূর্তি পূজা, বর্বরতা শেখাচ্ছি। কেন? কারণ আছে। পয়লা বৈশাখ আমরা কি করি? সারা বিশ্বের মানুষ আনন্দ করে, সব জাতিরই ঈদ আছে, পার্বণ আছে, পর্ব আছে, আনন্দ করে। ইসলামেরও দুটো পর্ব আছে, আমরাও আনন্দ করি। কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে। আমাদের আনন্দের তিনটে দিক আছে। প্রথম হলো, তুমি আনন্দ করবে না। মানুষের আনন্দ দুই প্রকার, একটা হলো দেহের আনন্দ, খাও দাও, ফুর্তি করো, নাচো গাও ইত্যাদি, খাওয়ার আনন্দ, ভোগের আনন্দ। আর একটা হলো মনের আনন্দ, সেটা হলো ত্যাগের আনন্দ, মানুষকে খাওয়াও দেও। কথা বুঝেননি? তা আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না। ঈদ উল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা ডলার জাকাত এবং ফিতরা হিসেবে ব্যয় হয়, হয় না? কারণ তুমি একা আনন্দ করো না, আগে ত্যাগের আনন্দ ভোগ করো। গরিবের হাতে সেমাইটা তুলে দাও, টাকাটা তুলে দাও, সুন্দর কাপড়টা তুলে দাও, ওর মুখের হাসি তুমি আগে উপভোগ করো, এরপরে তুমি মিষ্টি খাবে। কথা বুঝেন? কুরবানির ঈদে গোশত ঘরে তুলতে পারবে না, আগে গরিবের হাতে গোশতটা দাও, ওর মুখের হাসিটা উপভোগ করো, ও যে বাচ্চাদের নিয়ে গোশত রান্না করে খাবে এই আনন্দ অনুভব করো, এরপরে তুমি ঘরে যেয়ে খাও। কথা বুঝেননি? তাহলে ইসলামে আত্মার আনন্দ, ঈদের নামাজ পড়ো, মনের আনন্দ, মানবতার আনন্দ, যে তুমি মানুষকে দাও, ত্যাগের আনন্দ ভোগ করো, এরপরে ভোগের আনন্দ ভোগ করো। আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা, এখানে আনন্দ মানে ভোগের আনন্দ, খাও খাও ভোগ করো। পহেলা বৈশাখে কেউ দেও শেখায় না, শেখায় নাকি? শেখায়, খাও নাও। যদি পহেলা বৈশাখে আমার নতুন শাড়ি দিতে না পারো, তাহলে একটা অন্তত দড়ি কিনে দিবা। হ্যাঁ, আছে না নেই? এই মিডিয়া, এই অসভ্য বর্বরতা, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা টাকা আপনার কাছে লুট করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে, নিত্য নতুন দিবস তৈরি করছে, ভোগ বিলাসিতা শেখাচ্ছে, যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, কেন খাও, কথা বলো, হুইস্কি খাও, মদ খাও, বিয়ার খাও, পেপসি খাও, টি শার্ট কেন, এইটা কেন, সেইটা কেন, কেন খাও, কেন খাও, তারা তোমার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে, আর তুমি মানুষ থেকে পশুতে পরিণত হবে। এজন্যই তৈরি করা হয়েছে, যেহেতু আমরা, বিশ্বাস করেন, পশ্চিমবঙ্গের বাঙালিদের চেয়ে আমরা বেশি অন্তঃসার শূন্য, আমাদের ভিতরে কোনো মাল ম্যাটেরিয়ালস নেই, এই জন্য সহজে আমরা এগুলো গিলি। কই, পশ্চিমবাংলার বাঙালিরা তো পয়লা বৈশাখ গিলতে পারেনি, ওরা তো আগের মতোই আছে, আমরা গিলে ফেলেছি। একটা অসভ্যতা আমদানি করেছি যা মানুষের পরিবারকে ধ্বংস করছে, মানুষের মূল্যবোধকে ধ্বংস করছে। একমাত্র সম্পদশালী আন্তর্জাতিক এবং জাতীয় বাণিজ্যিক সাম্রাজ্যবাদদেরকে লাভবান করছে। কথা কি বুঝতে পারছেন? তো ভাইয়েরা, ডিসেম্বর আমি সফর মাসে যাব, যেহেতু আপনারা প্রথমেই সফর বলে ফেললে আর এই কথাগুলো মনে আসতো না, যাতে ঘুরে ফিরে গেল, ঘোরার কথা মনে হলো, তারপরও আমাদের মনে করতে হবে ভাইরা, আমরা পরিচয়ের সংকটে ভুগছি। 31st নাইট ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারির 1 তারিখ খুবই কাছে, তাই না? আমাদের ছেলেমেয়েরা, মুসলমানের ছেলেমেয়েরা 31st নাইট
জিরো আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে, ঠিক না বেঠিক? কেন করবে? কারণ জিরো আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে, এটা কি বিজ্ঞান সমর্থন করে? কোনো যুক্তি সাহিত্য দর্শন এটা সমর্থন করে? বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে কি এই বিশ্বাস কখনো লালন করেছে? তাও করি। এটা ইউরোপ আমেরিকা রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি। যে প্যাগানিজম উঠে গেছে, প্রকৃতি পূজা উঠে গেছে, আমরা এটাকে আমদানি করেছি। কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যাক, পহেলা বই 31st নাইটের গভীর রাতে জিরো আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, যারা পেপসির সে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো, তোমরা এক বোতল হুইস্কির দাম সবাই শোধ করো, দু বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও, দুদিনের মোবাইলের পয়সা বাঁচাও, ঠিক 31st নাইটে জিরো আওয়ারে ওই বস্তির গরিব মানুষের কাছে যে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে, কোনো শীতের কাপড় যাদের নেই তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো, এ কথা কি কেউ বলছে? কারণ এত তো মৌলবাদী কথা, ঠিক না? হ্যাঁ, মানবতাকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা, ঠিক তো? এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে কেন বলছি না? কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য, দুটো স্বার্থ রক্ষার জন্য, একটা হলো তাদের কিনা বেচা বাড়ুক, আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয়, খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে। তো ভাইয়েরা, আমি জানি না আপনারা কতটুকু সচেতন হবেন, কারণ আমি এদিকে বেশি বলতে পারবো না। আমরা যখনই কোনো সমস্যার কথা বলি আপনারা সব ব্লেম সরকারের উপরে চাপিয়ে দেন যে সরকার সব করছে। তো ভাই, সরকার অনেক কিছু করে, তার দোষ তার থাকবেই, এবং সরকার হোক পণ্ডিত হোক যেই হোক আল্লাহর সামনে সবাইকেই দাঁড়াতে হবে, কিন্তু এটা কোনো সমাধান না। আপনার নিজের প্রতি, সন্তানের প্রতি, সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে। সরকার করেছিল নষ্ট হয়েছে বলে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না, আপনার দায়িত্ব আপনি পালন করেছে কিনা এটা বিবেচনা করে। আপনার দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি, আপনার আশেপাশের যুবকদের প্রতি, আশেপাশের মানুষগুলোর প্রতি, তাদেরকে বোঝানো, তাদেরকে বলা, সুন্দর করে বলা, কেমন করে বলা একটু পরেই আমি মসজিদে কোবার আলোচনায় বলবো, আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি কিনা। দুনিয়াতে গলাবাজি করে চলবে, অমুক সরকার নষ্ট করে দিয়েছে, অমুক সরকার সব ধ্বংস করেছে, সরকার পাল্টে গেলে সব ভালো হয়ে যাবে, অনেক সরকার পাল্টেছে, কিন্তু আল্লাহর কাছে যে আল্লাহ যখন বলবে তুমি কি করেছো, তখন আপনি কি বলবেন এটার জবাব আপনি তৈরি করতে থাকেন। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? এটা আমার আজকের কথা নয়, এটা সফর মাস, ঠিক না? এই সফর মাসেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা রওনা দেন, আর এই সফর মাস শেষ করে রবিউল আল মাসের শুরুতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় পৌঁছান। কিভাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুবা মসজিদ বানানো, মসজিদ কিভাবে চলতো এটা বলার চেষ্টা করব, কিন্তু আগের কথা কিছু না বললে নিজেরই খারাপ লাগে, সামান্য কিছু কথা বলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত মক্কায় সম্মানিত ছিলেন না অপমানিত ছিলেন? মক্কার লোকেরা ভালোবাসতো না খারাপ জানত? তার কোনো দোষ ছিল না। তিনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যে তার কথা সমাজের বড় বড় গোত্রপতিরাও পর্যন্ত সালিস মেনে নিত, ঠিক না? কাবা ঘরের হজরে আসওয়াদ নিয়ে ঝগড়া হচ্ছে, মারামারি লড়াই হবে,
আল আমিন আসছে, হ্যাঁ তার কথা আমরা মানব, সবাই মেনে নিল, ঠিক না? এই ভালো মানুষটা, যে মানুষের কর্মই ছিল মানুষের পাশে দাঁড়ানো, যে মানুষটা যেদিন প্রথম নবুয়াত পেলেন, নবুয়াত পেয়ে যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, তিনি কি বললেন? সহিহ বুখারীর প্রথমেরই হাদিস, প্রথম অধ্যায়েরই দুটো হাদিসের পরের হাদিস, তিনি বললেন জাম্মেলুনি জাম্মেলুনি ওয়াল্লাহি ইন্নি লাখশা আলা নাফসি, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরে অশান্তি লাগছে, আমার ভয় হচ্ছে, এই যে নতুন একটা দায়িত্ব পেলাম আমার বোধহয় ক্ষতি হয়ে যাবে। তখন তার স্ত্রী খাদিজা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না। খুব ভালো করে বুঝুন, ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে পারিবারিক জীবন, কথা বুঝেছেন? এটা ঠিক না বেঠিক? পরিবারকে গুরুত্ব দেওয়া ভালো না খারাপ? ভালো, খুব ভালো করে বোঝেন। আমাদের সমাজে অনেক মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে, ইসাই মুসলমান নাম দিয়ে, খ্রিস্টান নাম দিয়ে নানান প্রতারণা মিথ্যা কথা বলে, তার ভিতরে একটা হলো ইসলাম মারামারির ধর্ম, আর খ্রিস্টান ধর্ম নাকি শান্তির ধর্ম। আপনারা তো জানেন না, ইতিহাস পড়েন না, পরিচয়ের সংকটে ভুগি আমরা। আপনারা যদি ইতিহাস পড়েন, আমার লেখা ইতিহাস না, বর্তমানে ইন্টারনেট আপনাদের হাতের কাছে, উইকিপিডিয়াতে ঢুকবেন অথবা ইন্টারনেটে ক্লিক করবেন, জেনোসাইড, ইনকুইজিশন, ক্রিশ্চিয়ানাইজেশন, রিলিজিয়াস সাপ্রেশন, যে কোনো আর্টিকেল পড়বেন দেখবেন যে বিগত 2000 বছরে যেদিন থেকে খ্রিস্টান পাদ্রী পোপগণ রাষ্ট্রীয় সমর্থন পেয়েছেন, 325 খ্রিস্টাব্দ থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার পর্যন্ত, ধর্মের নামে, খ্রিস্ট ধর্মের প্রাধান্য বিস্তারের নামে, ধর্ম প্রচারের নামে কয়েক কোটি মানুষকে ঠান্ডা মাথায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, জীবন্ত আগুনে পুড়ে মারা হয়েছে। কথা বোঝেননি? হিটলার, হিটলারের হলোকাস্ট নাম শুনেছেন? ছেলেদের পড়তে হবে। হলোকাস্টে হিটলার 60-70 লক্ষ কত ইহুদিকে গ্যাস চেম্বারে পুড়িয়ে এমন করে মেরেছে যেন লাশেরও কোনো চিহ্ন না থাকে। কি জন্য? কারণ ইন্টারনেটে পাবেন, খ্রিস্টান পাদ্রি পোপেরা তাকে সমর্থন করেছে যে ইহুদিরা খ্রিস্টান ধর্মের দুশ্মন, ওদেরকে পুড়িয়ে মারা ভালো কাজ, নাউজুবিল্লাহ বলেন না? আমাদের দেশে অনেকে বলে যে হুজুররা যত মারামারি গোলমাল, ইসলাম ধর্ম মারামারি করায়। তো বললাম যে ভাই, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মরেছে, নিরীহ অযোধ্যা মানুষ মরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠিক না? এই বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই বাধাইছিল, ঠিক না? হ্যাঁ, মুসলমানরাই তো বাধাইছিল, মুসলমান বাধায়নি। ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধ, কম্বোডিয়ার সাথে ভিয়েতনামের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরেছে, এগুলো তো মুসলমানরাই বাধাইছিল। কারা করছিল? কমিউনিস্টরা, নাস্তিকতাবাদী বাম, যারা মনে করে আমরা মানবতাবাদী, তারাই মানবতার নামে, বাম রাজনীতির নামে, কমিউনিজমের নামেই তারা যুদ্ধ করে লক্ষ কোটি মানুষ মেরেছে, লক্ষ লক্ষ মানুষ মেরেছে, ধর্মের নামে, ধর্ম প্রচারের নামে। সবারই অধিকার আছে ধর্ম প্রচার করার, কিন্তু অন্য ধর্মের নিন্দা, মিথ্যা, এগুলো কষ্ট লাগে।
মানবতার জন্য মডেল। সব নবী রসুল ভালো ছিলেন, তারা দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মানবতার প্র্যাকটিক্যাল মডেল পাই। কথা বুঝেছেন? একটু নমুনা দিলে বুঝবেন। থিওরি সবাই আমরা বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো সহজ না কঠিন? আমি বললাম যে তোমার এক গালে চট দিলে আর এক গালে আগুই দিবা, খুব সহজ কথা, শুনতে মিষ্টি, কিন্তু কেউ এটা করিয়ে দেখিয়েছে আপনাদের? হ্যাঁ, আপনি হঠাৎ করে যে তার গালে একটা চট মেরেছেন, সে সঙ্গে সঙ্গে আপনার হাতটা মুছে দিয়ে বলছে এই এই গালে মারো, কেউ দেখাইছে এটা করে? না, ভুয়া কথা বা নোয়াট কথা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি তার জীবনে করে দেখিয়েছেন। আমি সব কিছুতে যেতে পারবো না, যেহেতু খাদিজার কথা আসলো, পারিবারিক জীবন যে কত মধুর হতে পারে, একটা স্বামী কত দায়িত্বশীল হওয়া তার উচিত, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা, স্ত্রীর রাগ সহ্য করা, স্ত্রীকে গালি না দেওয়া, স্ত্রীর রাগের সময় নীরব থাকা, স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করা, স্ত্রীকে বিনোদনের সঙ্গে করা, স্ত্রীকে ডিভাইনিটির সঙ্গে করা, না নিজের নামাজ, নিজের তাহাজ্জুদ, নিজের কোরআন তেলাওয়াত, নিজের দিনচর্চা। স্ত্রী আমার রান্নাঘরের সাথী নয়, আমার বেডরুমের সাথী নয়, স্ত্রী আমার জান্নাতেরও সাথী। আমার স্বামী শুধু আমার বাজারের চাকর নয়, আমার স্ত্রী আমার রান্নার কর্মচারী নয়, আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে জান্নাতের পথিক, আমরা দুনিয়াতেও একসাথে থাকবো, জান্নাতেও একসাথে থাকবো, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারেননি? আমি লম্বা ওদিকে যাব না, আমাকে মসজিদে কুবাই যেতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি কত আস্থাশীল ছিলেন, কি আস্থা তিনি তৈরি করতে পেরেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যে স্বামী গাড়ে হেরাই চলে যাচ্ছে, দিনের পর দিন বসে থাকেন, আল্লাহর ইবাদত করেন, আমাদের কোনো স্বামী যদি মসজিদে এতেকাবু করতে যায়, বউ কত গাল দেয়, আর কাম পেলে না কোণে যাচ্ছ, আছে না নেই? আছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী, স্বামী যা আচ্ছা যান খাবার বেঁধে দিতেন, শুধু খাবার বেঁধে দিতেন না, মাঝে মাঝে যখন তিনি দেখতেন যে স্বামীর খাবার তো ফুরিয়ে যাওয়ার সময় আসে না, নিজে কোমরে খাবার বেঁধে সেই পাহাড় বেয়ে উঠে খাবার দিয়ে এসেছেন। আমরা ভাই এক নৌকার যাত্রী, যার যেটা ভালো লাগে সহযোগিতা করতে হয়, নাকে দড়ি দিয়ে টেনে আমার দিকে ফিরিয়ে আনার ভিতরে কোনো কল্যাণ নেই। স্বামীকে আমার বউয়ের মানসিকতায় নিয়ে আসতে হবে, বউকে টেনে স্বামীর মানসিকতায় নিয়ে যেতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি এটা শেখাননি। যেটা বলছিলাম ভাইয়েরা, গাড়ে হেরা থেকে চলে আসলেন, কাঁপতে কাঁপতে একটু ভয় পাচ্ছেন, আমাদের কোনো বউ যদি হতো, কত বলেছি না এইসব কাজ করবেন, দেখেন কী বিপদে পড়লেন, হ্যাঁ এইসব করে নাকি, একেতে বিপদ তারপরে আবার ক্ষোভ অভিযোগ অভিমান, কষ্ট কি বাড়লো না কমলো? বাড়লো। কষ্ট হোক আর যাই হোক, স্বামী বা স্ত্রী, স্ত্রীর শরীর খারাপ হয়েছে, স্বামী শরীর খারাপ হয়েছে, ব্যথার কথা বলেছে, স্ত্রী চাই যে একটা সান্ত্বনার কথা স্বামী বলুক, ঠিক না? আর স্বামী তোমার কত বলিস এইটা করে না, এই করে দেখো না আজকে এইটা হইলো, আরও অভিযোগ করলো, কষ্ট বাড়লো না কমলো? একটু খাদিজার থেকে নমুনা নেন, সুন্নত নেন। খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেননি যে আপনার কত বলেছে এইসব করবেন না, দেখেন আজকে বিপদে পড়লেন, না, সান্ত্বনা দিয়েছেন, আল্লাহর কসম করে বলেছেন আপনি চিন্তা করবেন না, আল্লাহ কখনোই আপনার মতো মানুষের ক্ষতি করতে পারেন না, আপনি খুব ভালো মানুষ। কি জন্য ভালো মানুষ? কোনো কারামতি দেখাইছিলেন নাকি? ফু মেরে বোতল ফাটিয়ে দিছিলেন নাকি? অনেক ইবাদত করছিলেন তাই দেখছিলেন? না, কোনোটাই বলেননি। কি বলেছেন একটু বোঝেন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সমাজে কত প্রিয় ছিলেন আর কেমন মানুষ ছিলেন। আমরা সবাই আজকে আত্মকেন্দ্রিকতা, সেলফিশনেসের ভিতরে চলে যাচ্ছি, বর্তমান সভ্যতাটাই হলো অসভ্য, সেলফিশ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না, করতে পারেন না, কারণ আপনি এমন কিছু কাজ করেন যা খুব ভালো কাজ। কি করেন? ইন্নাকা লাতাসিরুর রাহিমা ওয়া তাকরি যাইফা ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাসদিকুল কাওলা ওয়া তাকসিবুল মাদুম
ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি তো অনেক ভালো কাজ করেন, আপনি আত্মীয় স্বজনকে সাহায্য করেন, তাদের সাথে সম্পর্ক সুন্দর রাখেন। আমাদের সমাজে কোনো স্বামী নিজের আয় করা টাকা যদি তার আব্বা আম্মা ভাই বোনদের একটু বেশি দেয়, বউরা খুশি হয় না, রাগ করে। বউদের দাবি যে আমার স্বামী, আমি কষ্ট করি, চালটা কম দিই, পেঁয়াজটা কম দিই, আমার স্বামী কষ্ট করে, আমার স্বামীর যেটুক হবে আমরা খাবো, পরে খাবে কে? ঈশ্বর দিতে আসে নাকি এরকম? তো ভাইরা, আমার আম্মা বোনেরা খালারা আজকে আসেন কিনা ওয়াজে জানি না, তবে একটা কথা মনে রাখতে হবে, রক্ত সম্পর্কের আত্মীয়দের দিলে, বাবা মাকে দিলে কমে না, বাড়ে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। তিনি বলছেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইবারাক লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত হোক, আয়ুতে বৃদ্ধি পাক, আপনারা চান না রিজিকের বরকতের জন্য, রোগ ব্যাধি সারার জন্য, আয়ু বৃদ্ধির জন্য আপনারা হুজুরের দরবারে যান, হাদিয়া তোহফা দেন, টাকা নিয়ে যান, যান না যান না, আপনাদেরকে বলি, সব বলতে পারবো না, ওলামায়ে কেরামেরও বলি, আল্লাহ রস্তে দিনের দাওয়াত কোরআন এবং হাদিস নির্ভর করেন, গল্প গুজবের দাওয়াত দিয়েন না। আপনাদের বলি, আলেম ওলামাদের হাদিয়া দেওয়া নেককা যদি আল্লাহর মহব্বতে দেন, যাহা নেককার মানুষ তাকে বাড়িতে ডেকে খাওয়ালে আল্লাহ খুশি হবে, তাকে 200, 2000, 10,000, 10,00,000 টাকা হাদিয়া দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আমার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ আমার ভালো করবে, আল্লাহর একজন খাদেম গোলাম বান্দাকে আমি দিলাম আল্লাহর ভালো বান্দা, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য মহব্বত নিয়ে কোনো নেককার মানুষকে হাদিয়া দেওয়ায় দোষ নেই, এটা ভালো। কিন্তু যদি আপনি মনে করেন যে ওই হুজুর আমার দিকে নেক তাকানোতে হবে, ওই হুজুর আমার বিপদ কাটিয়ে দেবে, তাহলে ওটা শিরক। তবে ভালো করে বোঝেন ভাইরা, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহওয়ালা মানুষদেরকে হাদিয়া দেওয়া যতই নেকামল হোক, কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে আল্লাহর নেককার বান্দাদের হাদিয়া দিলে বিপদ কাটে, আল্লাহর কাছে সওয়াব হয়, আল্লাহর মহব্বত বাড়ে, আখেরাতে আরশের ছায়া আশ্রয় হবে, সব আছে, বিপদ কাটার কথা নেই, আয়ু বাড়ার কথা নেই, রিজিকের বরকতের কথা নেই। রিজিক বাড়াতে হলে, আয়ু বাড়াতে হলে বিপদ আপদে মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, হাদিয়া দেবেন বোনকে, ভাইকে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে, আত্মীয়দেরকে, গরিবদেরকে, বাবা মাকে দেবেন, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, আল্লাহ আয়ুতেও বরকত দেবেন, রিজিকেও বরকত দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক, রিজিক বাড়ুক, সে যেন তার বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ আয়ুও বাড়াবেন, রিজিকেও বরকত দেবেন। কাজেই ভাইরা, মায়েদের বলবো, বোনেদের বলবো, সবাইকেই বলবো, পুরুষদেরও বলবো, বউ যদি বাপ মাকে দেয় খুব নারাজ হয় স্বামী, এমন স্বামী তো ঈশ্বর দি নেই। হাজিরিন, উৎসাহ দেবেন স্ত্রীকে, তোমার আব্বাকে দাও, আম্মাকে দাও, ভাই বোনকে দাও, তাহলে স্ত্রীর বরকত আসবে, আপনিও বরকতের শরিক হবেন। সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় হাদিয়া বাপ মাকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। কোরআন কারিমে অনেক আয়াত আছে, আমি বলতে পারবো না, যেটা বলছিলাম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা কিন্তু প্রথমত স্ত্রীর মাধ্যমে আসছিল, সেই স্ত্রীর টাকায় ব্যবসা করেছেন, টাকা হয়েছে, তারপরও স্ত্রী বলেননি যে আমার টাকা আপনি আপনার ভাই বোন চাচাওয়া চাচা দেন কেন, বলেছেন নাকি? বরং খুশি হয়েছেন, মাশাআল্লাহ আমার স্বামী খুব ভালো, নিজের ভোগের চেয়ে আত্মীয় স্বজনের দেয়, কথা বুঝতে পারেন? ওয়াতাকরি দাইফ, আপনি মেহমানদারি করেন। আগের জামানায় আমাদের দেশে দাড়ি ফাঁকা সবাই আমরা মেহমানদারি দেখেছি, এখন মেহমান আসলেই বিরক্ত, ঠিক না? ঠিক, কেউ মেহমানের জন্য রাখতে চায় না, আল্লাহ বরকত তুলে নেছে। আমাদের মায়ের বয়সের মানে 70-75 বয়সের মেয়েরা যখনও যে খাটতে পারে, আমাদের মেয়ের বয়সের মেয়েরা 30-35-এর মেয়েরা অচল হয়ে গেছে, ঠিক না? ঠিক, আল্লাহ বরকত তুলে নেছে, জীবনের শান্তি তুলে নেছে, একটা বাচ্চা দুটো বাচ্চা, তারপরও কষ্ট যায় না, মাথা ব্যথা যায় না, গার ব্যথা যায় না, অসুস্থতা যায় না, টিভির সামনে সারাদিন বসে থাকে, মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায়, জীবনের শান্তি বলে কিছু চেনে না, কিন্তু 85 বছরের বুড়ির কাছে যেয়ে দেখেন শান্তি জানে। কারণ আল্লাহর নিয়মের বাইরে শান্তি চাইতে গেছিলে, কিচ্ছু হয়নি। যেটা বলছিলাম ভাইয়েরা, মেহমানদারির ভিতরে বরকত,
যতটুকু পারেন, মেহমান আসলে খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেহমান দিয়েছেন, বেশি আপনার সাথে বেড়ে করবেন না, আপনি আল্লাহর সাথে বিজনেস করবেন, ওই মেহমানের দিকে তাকিয়ে নয়, আল্লাহ তালা খুশি হবেন, আল্লাহ কবুল করে নিন, আমিন। খাদিজা বললেন, আপনাকে আল্লাহ ক্ষতি করবেন না, কারণ আপনি সত্য কথা বলেন, আমানত আদায় করেন। আপনি যারা সমাজে অসহায় টাকা পয়সা উপার্জন করতে পারে না, মাদুম সম্বলহীন, তাদেরকে আপনি নিজে উপার্জন করে তাদের খাওয়ান, তাদের সাহায্য করেন। আমাদের সমাজে টাকাওয়ালা বা গরিব, কোনো স্বামী যদি দান খয়রাত বেশি করে গরিব দুঃখীর পাশে যায়, বউরা রাগ করে না খুশি হয়? রাগ করে, বোঝেন না। এটাই তো আল্লাহর রহমত বরকত পাওয়ার সবচেয়ে বড় পথ। খাদিজা খুশি হতেন না শুধু, তিনি বিশ্বাস করতেন যে মানুষ গরিবের পাশে দাঁড়ায় ওই মানুষের আল্লাহ ক্ষতি করে না। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তদের, যারা সত্যের পক্ষে অন্যায়ভাবে বিপদে পড়েছে, আপনি নিজে তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেন। এরকম যদি কোনো স্বামী করে, বউ তো সবচেয়ে আগে রাখবে, ঠিক না? এই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান, কবে কোন বিপদে পড়বেন? বলবে না। মানুষের সাহায্য করলে কেউ বিপদে পড়ে না। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি, একজন মানুষ যখন অন্য মানুষের আল্লাহর মাখলুকের হুজুর হতে হবে না, যে কোনো মানুষের সাহায্যে না থাকবে, আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে সাহায্য করতে থাকবে। যেটা বলছিলাম ভাইরা, এই মানুষটা যখন নবুয়াত পেলেন, ইসলামের দাওয়াত দিলেন, মানুষের তার শত্রু হলো না বন্ধু হলো? তিন শ্রেণীর মানুষ তার উম্মত হলেন, তার কথা গ্রহণ করলেন, আর মূলত দুই শ্রেণীর মানুষ তার বিরোধিতা করলেন। ভালো করে বোঝেন, প্রথম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সাড়া দিলেন, তারা হলো যুবকেরা। কারা যুবক? রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছিলেন কত বছরে? আর ওনার সাহাবী, প্রথম সাহাবীরা কেউ ওনার চেয়ে বেশি বয়সে ছিলেন না, সব কম, 12-13 থেকে 35-37 এর ভিতরে, সবাই যুবক। কারণ যৌবনে ভালোর আবেগ থাকে, স্বার্থ চিন্তা কম থাকে, সত্য গ্রহণ করার ক্ষমতা থাকে, আর বুড়ো হলে ব্রেনের সেলগুলো মরে যায়। ওই বাপ দাদা থেকে করেছি, এটা কি করে ছাড়বো, এই চিন্তায় আর কিছু ছাড়া হয় না, সত্য বুঝেও মানা হয় না, স্বার্থ চিন্তা আসে, আমি যদি এইটা করি অমুক রাগ করবে, অমুক মাতবর একটু বিরোধে চলে যাবে, অমুক এইটে হবে, স্বার্থ চিন্তায় সত্যকে গ্রহণ করতে পারে না। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন যুব বান্ধব, তার সাহাবীরা ছিলেন যুবক, যুবকেরা তার চারপাশে থাকতেন, আনন্দ পেত। কোনোদিন কোনো যুবককে, কিশোরকে কোনো অন্যায়ের জন্য, ভুলের জন্য বকা দেননি, কোনোদিন না। কত ভুল করেছে, উল্টোপাল্টা নামাজ পড়েছে, উল্টোপাল্টা কাম করেছে, কোনোদিন বকা দেননি। একজন যুবক মসজিদে ঢুকেছে, দৌড়ে যেয়ে ইমাম রুকুতে চলে গেছে, রুকুতে উঠলে তো রাখাত হবে না, মসজিদের দরজায় রুকুতে গেছে, যে রুকু অবস্থা হেঁটে হেঁটে কাতারে গেছে। আমরা যদি কেউ এরম করতে দেখতাম, নামাজ পড়ে অন্তত গাল দিয়ে ধুয়ে ফেলে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা দেখাল হেরসান, এই যে জামাত ধরার তোমার আগ্রহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ তোমার আরও আগ্রহ বাড়াই দিক, তো এরম কাজ কিন্তু আর করো না। খেয়াল করেছেন? মোটো বকা দেননি, রাগ করেনি, দোয়া করেছেন, ওর কাজের পজিটিভ দিকটা দেখেছেন, যে ও তো একটা ভালো আবেগে কাজটা করেছে। কথা বোঝেননি? এইবার আমরা কি করছি? একটা যুবক মসজিদে গেছে, ও ক্রিকেট খেলা দেখছিল, টিভির সামনেই ছিল, নামাজটা আদান দিয়েছে, তাড়াতাড়ি গেছে, টুপি টাপি নিয়ে, ওই গেঞ্জি পরা আছে, ওই জিন্সই পরা আছে, মাথায় টুপি না দিয়ে নামাজ পড়েছে, আপনারা কি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। ও ফরজ পরেই বেরিয়ে আসছে, সুন্নত পড়িনি, খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। মাশাআল্লাহ, খুব ভালো ইমানদার। তার মানে কি? ইসলাম মানে নামাজ হলে একটা নফল কাজ,
যদি পড়বি টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সুন্নত নফল দিয়ে পড়, আর না পড়িস ওটা ভালো। নামাজ মোটে না পড়লে রাগ করেছেন কারোর? করেছেন? নামাজ পড়লে রাগ করেছেন, এরকম হাজার নমুনা আছে। তারাবির জামাতে মোটে যায়নি, নো প্রবলেম। আর যাই 8 টাকা 6 টাকা 10 টাকা করে বেরোই পড়েছে, ইয়েস প্রবলেম, ম্যানি প্রবলেম, অন্তত কয়েকশো গাল। কি জন্য এরা আসে? এর নামই তো ইসলাম। আপনি তো পজিটিভটা বিবেচনা করলেন না। হাজার হাজার মানুষ মসজিদে ঢুকিনি, অত চার রেখাত পড়ে গেল। আপনি তো বলতে পারতেন, মাশাআল্লাহ আল্লাহ তোমার বরকত দিক, তুমি তারাবি চার রেখাত পড়েছো, কত মানুষ পড়ে না, সামনে আরো বেশি করে পড়ো। কথা বোঝেন? লক্ষ লক্ষ যুবক মসজিদে যায় না, একজনেরও কোনোদিন ডেকে বলেননি বাবা মসজিদে চল। আর মসজিদে গেছে, ফরজ পড়েছে, ওর পজিটিভ দিকটা আপনি না দেখে ওর নেগেটিভটা দেখলেন, ওকে তো বলো মাশাআল্লাহ বাবা তোমার মতো ছেলে নামাজে আসে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার বড় করুক, বাবা টুপিটা কিনে পড়ো আল্লাহ বেশি খুশি হবে, আজকে ক্রিকেট খেলা দেখছিল যাও আগামীতে সুন্নতটা পড়ো, বলতে পারতেন না? এটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত। সব তো সুন্নি, টুপি একটা পড়েছে ইয়া নবী সালাম সুন্নি হয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রশংসা করেছেন, এবাদতের প্রশংসা করেননি, দস্তরখানে খাওয়ার প্রশংসা করেননি, দাড়ির প্রশংসা করেননি, এ সবই সুন্নত। আল্লাহ প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান আচরণ চরিত্রের অধিকারী। মানুষকে ভালোবেসে মানুষের সুন্দর আচরণ করতে পারেন, প্রতিটি মানুষের পজিটিভ দিক বিচার করে কথা বলতে পারে। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব বান্ধব, যুবকেরা তার কাছে মজা পেত, তার কাছে সত্য পেত, তার আচরণ কথা এবং কর্মে মিল পেত। যুবকেরা ভণ্ডামি ভালোবাসে না। কথা বোঝেননি? আপনি মুখের কথা অনেক বলেছেন, কামে নেই, যুবকদের ভিতরে খটকা লাগে, কারণ ওদের তো স্বার্থ চিন্তা নেই, ওরা সত্য চিন্তা করতে চায়, ওরা সত্য পেয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের ভিতরে। কথা এবং কাজে শতভাগ মিল, কোনো ফাঁক নেই। যেটা বলছিলাম ভাইরা, আর এক শ্রেণীর মানুষ, সমাজের সাধারণ মানুষ, দেখলেন না একজন রঙের মিস্ত্রি টাকা দিয়ে গেল, এই ধরনের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হয়েছেন আগে। কেন? তাদের কোনো স্বার্থ চিন্তা নেই। খুব ভালো করে বুঝুন, আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই গাড়িতে, ক্যাডেট কলেজের গেটে লেখা আছে সুশিক্ষিত মানুষই সুবিবেচক। কথা বোঝেন? আমার মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে এই যে কোটি কোটি টাকা লুটপাট হয়, সুদ ঘুষ দুর্নীতি দেয়, এরা কি সুশিক্ষিত না মূর্খ? কই সুবিবেচনা তো পাচ্ছি না। আমাদের দেশে এই যে 7 খুন করে 10 খুন করে, মানুষজন খুন করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুট করে, ভূমিদস্যুতা করে, এরা কি শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। কই সুবিবেচনা তো পাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? সমাজের সম্পদশালী ক্ষমতাশালীরা সবচেয়ে বেশি অন্যায় করে। 2 লাখ টাকার জন্য মানুষ খুন করে, এরকম কোটিপতি আছে না নেই? আর রিক্সাওয়ালা 2 লাখ টাকা 3 লাখ টাকার ব্যাগ গাড়ির থেকে রিক্সার উপর থেকে নিয়ে খুঁজে খুঁজে মালিককে দিয়ে আসে, এরকম আছে না নেই? আল্লাহ আকবার। এর ব্যাংকে শত শত কোটি টাকা আছে, তারপরেও 2 লাখ টাকার জন্য ও মানুষ খুন করে, আর এর ব্যাংকে টাকা নেই, কিন্তু ওর অন্তরের লোভটাও এত নেই। এই লোভমুক্ত সহজ সরল মানুষগুলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করছিল। তৃতীয় হলো সমাজের বোদ্ধা কিছু মানুষ, যারা সমাজের অন্যায়কে অন্যায় বুঝতেন, কিছু বলতে পারতেন না, বিকল্প বুঝতেন না, সৎ মানুষ, এরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হয়ে গেলেন। আর বিরোধিতা করলো কারা? দুটো শ্রেণী, সম্পদশালী সমাজের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং পুরোহিত গুরু ঠাকুর। কথা বোঝেননি? এই দুই গ্রুপ রসুনের খোলার মতো এটে গেল। কারণটা কি? কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেন, তিনি মদ খেতে নিষেধ করছিলেন, ঠিক না? নিষেধ করছিলেন, মক্কায় তিনি বলছিলেন যে মদ হারাম।
পরে তো পরে, তখন তো মুসলমান সব হয়ে গেছে, মক্কার মানুষরা কেন বিরোধিতা করলেন, মক্কাতে নিষেধ করছিলেন, বোরকা পড়তে বলছিলেন, নামাজও বলেননি, নামাজও বলেননি, রোজাও বলেননি, হজও বলেননি, জাকাতও বলেননি, মদ খেতে নিষেধ করেননি, বেপর্দা চলতে নিষেধ করেননি, কিছুই করেননি, তাহলে বিরোধিতা করলো কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেননি, শুধু একটা কথা বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আমরা জানি, আপনারা এখানে যারা আছেন আমার আলোচনা শুনেছেন তারাও জানেন যে আরবের কাফেররা আল্লাহ মানত, ঠিক না? আল্লাহ যে এক এটা তারা বিশ্বাস করত, এবং আল্লাহই যে একমাত্র খালেক মালেক সৃষ্টিকর্তা সর্বশক্তিমান এটাও বিশ্বাস করত। আমি এখন ওগুলো বিস্তারিত পড়বো না, আমার লেখা বইগুলো এখানে আছে, একেবারে 50% ডিসকাউন্টে মাহফিলের জন্য দেওয়া হবে, কারণ সবসময় আসা হয় না, আপনাদেরকে বেশি দামে কিনতে হয়। ইসলামী আকিদা এবং ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার আমি অনুবাদ এবং ব্যাখ্যা করছি, এই দুটো বই পড়লে আপনারা বিস্তারিত কোরআনের আয়াত এবং হাদিস জানতে পারবেন, আমাদের ইমাম আবু হানিফার আকওয়াল জানতে পারবেন। সব মানত, পার্থক্য ছিল শুধু তারা শিরিক করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর বরকত পাওয়ার জন্য, আল্লাহর নেক নজর পাওয়ার জন্য, ওসিলা হিসেবে, মধ্যস্থ হিসেবে তারা আল্লাহর প্রিয় বান্দা, ফেরেশতা, নবী, ওলি তাদেরও ইবাদত করত, তাদের ভক্তি করত, তাদের সেজদা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহর নবী ওলি ফেরেশতাদের মহব্বত করতে হবে, আর ডাকা ডাকি চাওয়া পাওয়া ইবাদত সব কিছু শুধু আল্লাহকে করতে হবে। আর এই কথার জন্য পুরোহিতরা শত্রু হয়ে গেল, সমাজপতিরা শত্রু হয়ে গেল। ভাইরা বেশি লম্বা বলতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, এরপরে 4 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন। আরবের কাফেররা নতুন যারা মুসলমান হলেন তাদের উপরে জুলুম করতে লাগলো, ভয়ঙ্কর মানব খুন করতে লাগলো, জানেন না? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে ঠেকাতে পারল না, যুবকেরা দলে দলে আসছে, সাধারণ মানুষরা দলে দলে আসছে, তখন সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করতে হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তার চাচা আবু তালেবের নেতৃত্বে পুরো বনু হাশেম গোষ্ঠী, আরবীয় গোষ্ঠী পোতা, যেমন আমাদের দলীয় পোতা আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ লোক যত অন্যায় করুক বিচার করা যাবে না, বিচার করলে মিছিল, বিএনপির লোক যত অন্যায় করুক বিচার করা যাবে না, বিচার করলে মিছিল, আছে না নেই? মুক্তিযোদ্ধা যত অন্যায় করুক বিচার চলবে না, হলেই মিছিল, মৌলানা সাহেব যতই অন্যায় করুক বিচার করা যাবে, বিচার করলে হুজুরা মিছিল। তো ঠিক এই রকম গোষ্ঠী পথার ভিতরে ছিল মক্কার লোকেরা, বনু হাশেম বনু আব্দুল মুত্তালে মুসলমান হয়নি দু একজন বাদে, কিন্তু তাদের কথা আমাদের ছেলের গায়ে হাত দিলে আমরা শেষ শক্ত বিন্দু মতো লড়াই করব, কারণ তাদের প্রধান যিনি আবু তালেব তিনি যেটা বলবেন সেটাই মানবে। যেমন আমরা এখন রাজনৈতিক দলে নেতা যেটা বলে সবাই সেটাই বলে, ঠিক না ভাই? ঠিক ঠিক ওই রকম এই জাহেলি সমাজে, আমরাও জাহেলি সমাজেই থাকি, সত্য আমরা অনেক সময় বলি আমরা গণতন্ত্র ইত্যাদি, আমেরিকা ইউরোপে গণতন্ত্র আছে, কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র, আমরা অসভ্য। আমাদের দেশে সংবিধানে আছে এটা সব দল, সব রাজনৈতিক দল এটা চাই, কেউ ভালো না, সেটা কি যে যে দলের এমপি হয়ে সংসদে যাবে ওই দলের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, নিলেই কি ফস, বলা হয় জনপ্রতিনিধি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেউ জনপ্রতিনিধি না, সব দলপ্রতিনিধি, জনগণের স্বার্থে কোনো কথা বলবে, নো, ইম্পসিবল, তোমাকে দলের স্বার্থে কথা বলতে হবে, দলের বাইরে ভোট দিতে গেছো, আমেরিকা ইউরোপে এরকম কিচ্ছু নেই, তুমি জনপ্রতিনিধি, তুমি একটা দলের টিকিটে এসেছো, ইয়েস, কিন্তু তুমি দলের জন্য নয় জনগণের জন্য এসেছো, আর এজন্যই দলের পক্ষেও ভোট পড়ে, দলের লোকেরাই দলের বিপক্ষেও ভোট দেয়, কথা বোঝেননি? তো আমরা ঠিক ওই জাহেলি সংস্কৃতিতে আসি, কখনো গণতন্ত্রের নামে, কখনো ইসলামের নামে, কখনো সমাজের বিভিন্ন নামে। তো যেটা বলছিলাম ভাইরা, আবু তালেব যেহেতু বনু হাশেমের লিডার, তিনি যেহেতু বলছেন না মোহাম্মদের পক্ষে থাকতে হবে, সবাই পক্ষে, এই জন্য আরবের কাফেররা
মহাজোট গঠন করলো। যতক্ষণ না বনু হাশেম বনু আব্দুল মুত্তালেব মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দেবে, দুটো, হয় মোহাম্মদ চুপ হয়ে যাবে আলাইহিস সালাম, অথবা তাকে ছেড়ে দেবে, প্রোটেকশন তুলে নেবে, আমরা যা পারি করব। এই শর্ত না মানা পর্যন্ত তারা বয়কট করা হলো, জানেন, অবরোধ করা হলো, বয়কট করা হলো। 3 বছর শেহাবে আবি তালেবের জেলখানায় থাকলেন, মনে আছে তো? কয় বছর গেল? 7 বছর গেল। এরপরে যখন বেরিয়ে আসলেন তখন বিপদের উপরে বিপদ, তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। আবু তালেবের মৃত্যুর পরে বনু হাশেম বনু আব্দুল মুত্তালেবের লিডার কে হলেন? আবু লাহাব। আবু জেহেল ওই গোষ্ঠী, অন্য গোষ্ঠীর আবু লাহাব। আবু লাহাব মহাসালামের প্রোটেকশনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? বিপক্ষে। এখন গোষ্ঠী চলে গেল বিপক্ষে, গোষ্ঠীর প্রোটেকশন নেই। এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফিজিক্যাল টর্চার শুরু হয়ে গেল, এতদিন ছিল না। ওনাকে কথাই বলতে দেওয়া হতো না। তায়েফে গেলেন, গেলেন না? তায়েফবাসীরা দাওয়াত নিছিল, নেয়নি, অত্যাচার করলো, পাথর মারলো, যুবকদেরকে লেলিয়ে দিল, এটা পাগল। তারা ইট মারলো, পাথর মারলো, সারা গায়ে রক্ত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তায়েব থেকে ফিরে আসছেন, গায়ে রক্ত বয়ে যাচ্ছে, এখনও গায়ে রক্ত, ঘা দগদগ করছে। মক্কায় কেউ সাহায্য করতে রাজি না, তায়েব গ্রহণ করলো না। তিনি হাঁটছেন হাঁটছেন, কোথায় যাব? জিবরাইল আলাইহিসসালাম আসলেন পাহাড়ের ফেরেশতা নিয়ে। জিয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে এখনই এই পাহাড়গুলো উল্টে মক্কা এবং তায়েবকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমি হলে কি বলতাম? এখনই দাও, বুঝুক, আমি একটু দেখি আমার কথা না শোনার মজা। আমরা সবাই যারা ইসলাম করি তারা একই অবস্থা, মানুষদেরকে ইসলামের শত্রু বানিয়ে ফেলি, আমার কথার ভুলে, আমার উপস্থাপনার ত্রুটিতে মানুষ ইসলাম বিরোধী হয়ে যায়। কোনো মুসলমান জেনে শুনে ইসলাম বিরোধী করে না, সে কোরআন জানে না, কোরআন বোঝে না, তাই কোরআন বিরোধী কথা বলে। আমি তাকে কোরআন বোঝানোর চেষ্টা করিনি, মুসআব ইবনে উমাইরের কথায় আসবো একটু পরে, কিন্তু আমি তাকে ইসলামের, তার ধ্বংস চাচ্ছি, ক্ষতি করতে চাচ্ছি, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ইহুদি খ্রিস্টানদের রাজনৈতিক ভাষাগুলো আমরা ব্যবহার করছি। কথাকে বুঝতে পেরেছেন? মোহাম্মদ হোসেন কি বললেন? লা আরজু আইয়াখরুজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু। ইব্রাহিম, এই তায়েফ মক্কাকে ধ্বংস করে দিও না, এরা হয়তো আমাকে চেনেনি, এরা হয়তো চলে যাবে, এ প্রজন্মের কেউ মুসলমান হবে না, কিন্তু এদের সন্তানদের ভিতরে, এদের পরবর্তী কোনো প্রজন্মের ভিতরে একটা মানুষও যদি আল্লাহর ইবাদত করে শিরিক মুক্ত, এটাই আমার আশা, এটাই আমার পাওয়া, আমি এই আশাতেই থাকবো, দাওয়াত দিতে থাকবো, কিন্তু এদেরকে ধ্বংস করতে দেব না। কথা বুঝতে পারেন ভাইরা? আমরা কি পারি না এইরকম একটা উদার দৃষ্টিভঙ্গি? আমি দাওয়াত দেব, এরা মানেনি, কাল মানবে, পরশু মানবে, হয়তো এদের প্রজন্মের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ মানবে, হতে পারে না? এরকম আছে না নেই? কত নাস্তিক দিনের বড় দায়ী হয়েছে, হয়নি? কত দিন বিরোধী মানুষের আওলাদের আলেম হয়েছে, হয়নি? কাজে এত অস্থির কেন ভাইরা? আল্লাহর দিন আজকালের ভিতরে সব মানুষ নিয়ে নেবে, কতটুকু পরিশ্রম করেছেন আপনি? মিনায় বসে বসে আছি, পাশে এক আলেম বসে আছেন, বলছেন যে ভাই আমি কোরআন শরীফ পড়ছি, বলছেন যে ভাই দেখেন এই কোরআনের এগুলো সব অসল হয়ে গেল, কোরআনের সমাজ গড়া আর হলো না। বললাম দেখেন কোরআনের সমাজ যে আপনি চান, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? খুব অল্প। তা আপনি কত পার্সেন্ট মানুষকে কোরআন শিখিয়েছেন? আগে কোরআন নিয়ে মানুষের কাছে যান, তাদেরকে কোরআন শেখান, কোরআন পড়ুক, কোরআন বুঝতে শিখুক, কোরআন বুঝে কোরআন পড়ে হৃদয় নড়ুক, আল্লাহর দিনকে বুঝুক, এরপরে না আল্লাহ কোরআনের সমাজ দেবেন। কোরআন কি এমন ফালতু কিতাব যে কেউ কোরআন পড়তে পারে না? কোরআনের অর্থ সাথে একজনে হাজারে একজন বোঝে না, আল্লাহ কোরআন দিয়ে দেবেন? ওই শেখ বলছেন তাহলে তো আর কোনোদিনই হবে না,
তা বললাম যে কীভাবে চান? আপনি কোরআন নিয়ে বেরোবেন না, মানুষকে কোরআন পড়াতে শেখাবেন না, কোরআনের মানুষ বানাবেন না, কোরআনের আখলাক বানাবেন না, কোরআনের তাকওয়া বানাবেন না, কোরআনের ইমান আকিদা বানাবেন না, আপনি কীভাবে তাহলে কোরআনের সমাজ গড়বেন? আপনাকে তো খাটতে হবে যে সমাজের শতকরা 85 জন মানুষ নামাজ পড়েন না, 15 জন নামাজ পড়লেও সেই নামাজিদের ভিতরে 99 জন মানুষ কোরআন পড়তে পারেন না, সুদ ঘুষে লিপ্ত, কোরআন বোঝেন না, হাজার হাজার হারামে লিপ্ত। আপনি কোরআন বুঝিয়ে কোরআনের আখলাক তৈরি না করে কিভাবে কোরআনের সমাজ করবেন? কথা বুঝতে পারেন না? কবে হবে এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো আমার কাজ করা। যেটা বলছিলাম ভাইয়েরা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, তায়েফবাসীরা নিল না, মক্কালার দাওয়াত দিতে দিচ্ছে না, সম্পূর্ণ জগৎ তার বিরুদ্ধে চলে গিয়েছে। যখন রাত সবচেয়ে কালো হয়, গভীর হয়, এরপরেই তো সোবে সাদেক হয়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোবে সাদেক শুরু হলো। এত কষ্টেও রাসূলুল্লাহ সাল্লাম কখনো আল্লাহর কাছে বলেননি যে আল্লাহ আমি তোমার নবী কেন? তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি যদি খুশি থাকো যত বিপদ আসুক আমার কোনো আপত্তি নেই, তবে যদি একটু শান্তিতে তোমার দিনটা প্রসার করতে দাও তাহলেই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়রাজে গেলেন, আসলেন ফিরে মদিনা থেকে, ইয়াসরিফ থেকে। নবুয়াতের 11 বছরে, 11 বছর যেখান শুরু হলো হজের সময়, মদিনার 6 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজের ভিতরে গোপনে তাদের ইসলামের দাওয়াত দিলেন, তারা মুসলমান হয়ে গেলেন। পরের বছরে ওই 6 জনের 5 জন, আরও 7 জন, 12 জন আসলেন। ওই 12 জন ইসলাম গ্রহণ করলেন। এই 12 জনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসআব ইবনে উমাইর নামে এক যুবককে পাঠালেন। মুসআব ইবনে উমাইর যুবক, তরুণ, মক্কার সবচেয়ে ধনীদের একজন, বাবা বিলিয়নিয়ার ছিল, অনেক উট টাকা পয়সা ব্যবসা ছিল, মারা গেছে, মায়ের একটাই সন্তান। সকালে যে জামা পরে বিকেলে পরে না, এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে। এই যুবকের কাছে দিনের দাওয়াত পৌঁছেছে, গোপনে ইসলাম গ্রহণ করেছেন, হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে। মা ধরছে, বলে হ্যাঁ হয়েছি। মা বলে ছেড়ে দাও, বাপদাদার ধর্ম ছেড়ে এই ওহাবি হয়েছে কেন? আরবরা বলতে থাকে সাবেই, মানে বাপদাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া। আমরা যেমন বলি ওহাবি। বলে না আম্মা ছাড়বো না। মা অনুরোধ করেছে শুনিনি, মা জেদ করেছে শুনিনি, মায়ের জেদ বেড়েছে, মা ছেলেকে বেঁধে রেখেছে, খেতে দেয় না। 2-3 দিন চলে গেছে, মা আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে, ছেলে আর খায় না। মায়ের মন তো একজন বুঝিয়েছে, ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে, ছেড়ে দাও যা করে করুক। শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাড়ি তোর ঠাই নেই। যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না, সেই যুবক একটা কাপড়ই নিয়ে হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বাদশ নবুয়াতি বছরে এই 12 জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দিনের দাওয়াত দিতে। কি সুন্দর দাওয়াত দিয়েছেন! পরের 1 বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে, এবং 75 জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়ার জন্য নবুয়াতের 13 বছরে জিলহজ মাঝে হজের সময় মক্কায় চলে এসেছে। সুবহানাল্লাহ, কেমন দাওয়াত দিতেন! ওই মদিনার লোকেরাও বিরোধিতা করত, মাতবররা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে, আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে। ওই মক্কার থেকে একটা বদমাইশ আসছে, তাই না? আমাদের যুবকদেরকে নষ্ট করছে, এই সরল লোকদেরকে নষ্ট করছে, আচ্ছা যাচ্ছি, তরবারি নিয়ে নিয়ে গেছে। উনি তখন একটা খেজুরের বাগানে বসে আছেন, বলছে তোমার কি জানের মায়া আছে না নেই? জানের মায়া থাকে কেটে পড়ো, আমাদের যুব সমাজকে সাধারণ মানুষদেরকে নষ্ট করো না। উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন? বসেন, আমি একটু কথা বলে শোনেন, যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন, যদি ভালো লাগে মেনেন। নরম করে
সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন, ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে। তা তো কথা ঠিক, আপনি তো জোর করে আমার কিছু দেবেন না, একটা শুনেই দেখি। বসেছেন, ইসলামের কথা বুঝিয়েছেন, মহব্বত দিয়ে, হৃদয় দিয়ে, আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন। ওই লোকটা ওই এক সিটিংয়েই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এইভাবে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, আদরের সাথে, তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দ্বারে দ্বারে নারীর কাছে, পুরুষের কাছে, শিশুর কাছে, কিশোরের কাছে, মাতবরের কাছে, কমন পিপুলের কাছে মুসাব ইবনে উমাইর গিয়েছেন, তার সাথীরা গিয়েছেন, আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল। তাদের ভিতরে চিন্তা যে আমরা থাকতে এই মক্কার জুলুমের ভিতরে নবীজিকে একা কেন ফেলে রাখবো। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন মুসলমানদের, মক্কার মজলুম মুসলমানদের, যাও মদিনায় হিজরত করতে পারো। শুরু হলো হিজরত। মক্কার মানুষেরা প্রথম প্রথম কেয়ার করেনি, যেটা যাচ্ছে যাক, ঝামেলা কমুক। কিন্তু হঠাৎই খেয়াল হলো যে ওরা তো ওখানে যে আরেকটা আমাদের বিরুদ্ধে সোসাইটি গড়ে তুলবে। যখন হলো না, খবর পেয়ে যাচ্ছে ইয়াসরিবে মদিনায় অনেক মানুষ মুসলমান হচ্ছে, বলে আসল জায়গায় ঘা দিতে হবে। এখন তো আর আবু তালেব নেই, কাজে মোহাম্মদকে শেষ করা যাবে। তারপরেও যদি বনু হাশেম, বনু আব্দুল মুত্তালেব একান্তই বিচার চায়, আমরা একটা কাজ করব, আমরা সব গোত্রের মানুষ একসাথে তাকে খুন করব। তাহলে ওরা তো সবার বিরুদ্ধে তো লড়াই করতে পারবে না, তখন এই টাকা পয়সা দিয়ে একটা আপোষ করে নিয়ে যাবে। কথা বুঝতে পারেন? তারা সিদ্ধান্ত নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানালেন, আপনাকে বেরোতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কথা হয়েছিল, তিনি অপেক্ষা করছিলেন। রাতের গভীরে 27শে রজব, কয় তারিখ, কোন বছরে? নবুয়াতের 14তম বছর, যেটা হলো প্রথম হিজরি, সফর মাসের 27 তারিখে রাতের গভীরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা থেকে কোন দিকে? উত্তরে। তিনি উত্তরে গেলেন না, কারণ মক্কার লোকেরা জানে যে গেলে ওইদিকেই যাবে। খুব ভালো করে বুঝুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নবুয়তের কারণে আমরা অবশ্যই মহব্বত করি, কিন্তু সেকুলার সেকুলার বিচার যারা করেছেন ইউরোপ আমেরিকার, সেকুলার মানে কি? এটা হলো লেখাপড়া না জানাদের অনুবাদ। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষ, এটা কোনো ডিকশনারিতে পাওয়া যায় না। এটা কোথা থেকে ঢুকলো? সেকুলার মানে হলো ধর্মমুক্ত, ধর্মবিহীন, জগৎমুখী, দুনিয়াদারি, যে কর্ম কাজের সাথে ধর্ম ঢুকে না, এটার নাম হলো সেকুলার। ডিকশনারি ভালো করে পড়ে, সেকুলার মানে ধর্মমুক্ত, ধর্ম থেকে বিচ্ছিন্ন, ওয়ার্ডলি, জগৎমুখী। তে যারা ধর্ম মানেন না, ইতিহাস নিয়ে গবেষণা করেন, তারা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবনী অধ্যয়ন করেন, সেকুলার বিচারে, ধর্মবিহীন বিচারেও তারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সত্যই একজন সফল রাজনীতিবিদ, সমরবিদ এবং চিন্তাবিদ ছিলেন। তিনি প্রতিটি কাজ এমন কৌশলে সিদ্ধান্ত নিয়েছেন যে কৌশলের ভিতরে কোনো ভুল ধরা যায় না। তিনি আল্লাহর রহমতে গিয়েছেন, এটা তারা স্বীকার করে না। তারা স্বীকার করতে বাধ্য হয় যে তার এই পরিকল্পনাটাই ছিল নিখুঁত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বোঝেন, আমরা তো মনে করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আমি চলে যাচ্ছি, ছেলে ফেলে আল্লাহ দেখবে, আমি চাকরি বাকরি করছি না, আল্লাহ ভরসা, এরকম তাওয়াক্কুল আছে নাকি আমাদের দেশে? আছে। আর এই তাওয়াক্কুলের জন্য তাই দায়ী হুজুরেরা আমরা, কারণ আমরা যত ওয়াজ করি
সব পীর বুজুর্গদের গল্প, ঠিক না? অমোক হুজুর 40 বছর জঙ্গলে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত দাঁড়িয়ে থেকেছে, ঈশার নামাজের অজুতে ফজরের নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে, আর মুসলমানরা কি খুশি, সুবহানাল্লাহ। ভাই, এটার নাম ইসলাম নাকি? শুধু হেসেন না ভাই। ইসলামের যে ক্ষতিটা হয়েছে, ইসলামের যে অবক্ষয় অধপতন, তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেটা দিয়ে মুসলমান বানালেন, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া, মুসাব ইবনে উমাইর যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, এই আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন, হিকমা সুন্নত আলোচনা না করে, কোরআন শিক্ষা না দিয়ে আমরা গল্প দিয়ে মুসলমানদের নসিহত করতে চাই। হাজরিন, এই গল্পগুলো আমরা কোনো ওলি আল্লাহদের বিরুদ্ধে বলছি না, ভুল বুঝেন না, ভুল বোঝা অথবা ভুল না বুঝেও অপব্যাখ্যা করা এটা আমাদের অভ্যাস। বুজুর্গদের নামে যে গল্পগুলো, এগুলো অধিকাংশ মিথ্যা, কোনো সনদ নেই। আর আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবিদেরকে মডেল বানিয়েছেন, পরের বুজুর্গদের মডেল বানাননি। তারা আমাদের মহব্বতের পাত্র, অনুসরণের পাত্র না। দুটো গল্প বলি, আমি বিভিন্ন জায়গায় বারবার বলার চেষ্টা করি একটু আপনাদের চোখটা খোলার জন্য। আশেকে রাসূলের মডেলকে ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না, তার গল্প শুনেছেন? তিনি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। অহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ, দাঁত ভেঙে যাওয়ার খবর পেয়ে উনি কোন দাঁত ভেঙেছে বুঝতে না পেরে একটা একটা করে সবগুলো দাঁত ভেঙে ফেলছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে বড় আশেক ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীরা তো না, কি করে হলো? তারা তো দাঁত ভাঙেননি। খুব ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, গল্প আজীবন শুনেছেন, গল্পের হাকিকত বোঝেন। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে যুদ্ধ করতে গেছে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে, খবর আসলো দাজ্জাল বাহিনীর গুলি লেগে আমার পীর ও মুর্শিদ শহীদ হয়ে গিয়েছেন। আমি তার আশেকে পাগল হয়ে নিজের পিস্তল নিজের বুকে দিয়ে গুলি নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম। আমার পীর যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না ভাই? হবে না? আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে, আমিও সঙ্গে সঙ্গে একটা হাতুড়ির বাড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললাম। ইহুদির গুলিতে, শত্রুর গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে পরিমাণ সওয়াব পেয়েছেন, নিজের হাতুড়ির বাড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সওয়াব পাবো, ঠিক না? কি পাবো? কিছুই না, নগদ গোনা পাবো। কি পাবো? নগদ গোনা, হারাম। যে কোনো মানুষের আশেকে, নবীর আশেকে, অলির আশেকে, যে কোনো দাবিতে যদি কেউ নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, তাহলে সব হবে না, গুনাহ হবে? যদি বেহাল হয়ে, অচেতন হয়ে কিছু করে, সওয়াবও হবে না, গুনাহও হবে না। ওয়াইস কারনি কখনোই এই অন্যায় কাজ করেননি, এটা বানোয়াট গল্প। আর এই বানোয়াট গল্প দিয়ে আমরা ইসলামের নামে কি শেখাচ্ছি? ইসলাম কি দাঁত ভাঙার মডেল নাকি? সাহাবিরা কি নবীজির দাঁত ভাঙে শুনে প্রত্যেকে বসে দাঁত ভাঙছে নাকি? না, এর নাম ইসলাম নয়। সাহাবিরা কি করেছেন? মদিনায় একজন অসুস্থ সাহাবি শুয়ে আছেন, খবর এসেছে মুহাম্মদ সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন, নিজের তরবারিটা বের করে নিয়েছেন, নিয়ে নিজের বুকে মেরে নিয়েছেন নাকি? না, তরবারি নিয়ে ছুটেছেন। যে কাফেরেরা আমার নবীকে শহীদ করেছে, ওই কাফেরদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে লড়তে মরব, তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। এর নাম হলো আশেকের রসুল। রাসূলুল্লাহ সাল্লাম দাঁত ভেঙেছে, সাহাবিরা দেখেছেন প্রত্যেকে হাতুড়ি নিজের দাঁত ভাঙছে নাকি? না, প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন নবীজির চারপাশে, শত শত বৃষ্টির মতো তীর আসছে নবীজিকে হত্যা করার জন্য, দাঁড়িয়ে তারা পাঁচিল দিয়ে নিজের দেহকে ঢাল বানিয়েছেন, মানব ঢাল, হিউম্যান শিল্ড, নিজের দেহে শত শত তীর লাগিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লামকে রক্ষা করেছেন। এটা হলো আশেকের রসুল, কথা বোঝেননি? যে গল্প আমরা শোনাই এটা কি অনুকরণীয়?
ঘরে বসে নিতে দাঁত ভাঙা যায় নাকি? এটা কি ইসলামের কোনো নির্দেশিত রিকমেন্ডেড কাজ? না। তাহলে এই গল্প আমাদের ইসলাম বিরোধী চেতনা তৈরি করছে, আমাদেরকে চমৎকৃত করে, সুবহানাল্লাহ বলতে পারি, কিন্তু এটা কোনো মডেল না, এটা বানোয়াট কথা। আল্লাহর ওলি হওয়ার মডেল ইব্রাহিম ইবনে আদহাম, জানেন না? তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য সাধনা করতেন, তিনি রাজা ছিলেন, রাজপ্রাসাদে বসেই আল্লাহর জিকির, রজিফা, রিয়াদত, মোরাকাবা করতেন। একদিন প্রাসাদে শুয়ে আছেন, ছাদের উপরে খটখট করে, এই ছাদে কে? ছাদের থেকে নাকি আওয়াজ আসলো, আমি খিজির। তো হুজুর আপনি কি করেন? আমি উট খুঁজি। সে কি কথা, ছাদের উপরে কি উট পাওয়া যায়? আপনি কি পাগল হলেন? তো তুমি কি পাগল নাকি? রাজবাড়িতে শুয়ে কি আল্লাহ পাওয়া যায় নাকি? উনি তো চিন্তা করলেন তাই, রাজবাড়িতে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না, উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। আমরা বিরাট সুবহানাল্লাহ বলে ফেলি, বা এটার নাম ইসলাম নাকি? রাজপ্রাসাদে বসে আল্লাহর ওলি হওয়া যায় না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর ওলি ছিলেন না? জঙ্গলে না, রাজবাড়িতে থেকেই। ইমাম আবু হানিফা, আমার বইটা পড়বেন, আলফিকুল আকবর আবু হানিফার তার ব্যাখ্যা, ইমাম আবু হানিফার জীবনী লিখেছি, দেখবেন উনি এত ধনী ছিলেন, এত বড় ব্যবসায়ী ছিলেন, যে উনি যখন রাস্তায় বেরোতেন, ওই রাস্তার ওই মাথা থেকে ওনার গায়ের আতরের খুশবু পাওয়া যেত, এত দামি আতর পড়তেন। আল্লাহর ওলি ছিলেন না? খড়ম পরে বেড়াতেন নাকি? ছিঁড়া কাপড় পরে বেড়াতেন? বস্তা পড়তেন নাকি? তাহলে ইব্রাহিম আদহামের গল্প বলে আমরা কি ইসলাম শেখাচ্ছি, না ইসলাম সম্পর্কে বিভ্রান্তি জন্ম দিচ্ছি? হাজেরিন, খুব সাবধান, উলামায়ে কেরামের পর্ব, আমরা ওলি আল্লাহদের মহব্বত করব, ভক্তি করব, কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসুন্নত, সাহাবিদেরকে মডেল বানিয়েছেন, এইগুলো বলেন, আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর উপর অমোঘ হুজুর তাওয়াক্কুল করেছে, সারা মাস রুটি পেয়েছে, সাহাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওয়াক্কুল শিখাইছেন নাকি? সাহাবীরা এটা করেছেন, ওমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন, যেখানে বসে আসো যাও কর্ম করো, কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওয়াক্কুল কাকে বলে একটু বোঝেন, আমি দেরি করব না, মসজিদে কুবা পর্যন্ত যেতেই দেরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপ নিয়েছেন যৌক্তিকভাবে, একেবারে স্টাডি করে, যে আমি উত্তরে না যেয়ে দক্ষিণে যাব, দিনে না যেয়ে রাতে যাব, আলীকে বিছানায় শুয়ে দিয়ে যাব, অমুক গুহায় যায় উঠব, এবং চর রেখে গিয়েছেন আব্দুল আবু বকর রাদিয়াল্লাহু ছেলেকে, কিশোর ছেলে, তুমি সারাদিন মক্কায় ঘুরবে, কে কী প্ল্যান করে সেগুলো জানবে, শুধু ঘুরবে, বোকার মতো ঘুরে বেড়াবে, আর রাত্রি পাহাড়ে যেয়ে আমাদেরকে বলে আসবে এরা কী পরিকল্পনা করছে। আবার উট ভাড়া করে একজন ভালো পথ চেনা লোক রেখে দিয়েছেন, যে আমরা সুযোগ মতো বেরোলেই তুমি আমাদের শর্টকাট পথে মদিনায় পৌঁছে দেবে, সকল পরিকল্পনা সম্পন্ন করেছেন। সেই উঁচু পাহাড়ের উপরে উঠে এমন গুহায় বসেছেন, সেই গুহায় আমি নিজে ঢুকেছি, সেই গুহার ভিতরে কেউ থাকলে দেখা যায় না, ছোট্ট একটা মুখ আছে মাটির সাথে, মাটি থেকে উঠে গুহার ভিতরে অনেক উঁচু, একেবারে মাটিতে মাথা না বাঁধালে তার ভিতরে কিছু আছে বোঝার কোনো ক্ষমতা নেই। সেইখানেও কাফেরেরা খুঁজতে খুঁজতে চলে গেল, পা দেখা যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পা দেখছেন, নবীজি সাল্লাম পা দেখছেন, আবু বকর চিন্তা করছেন একটু ফোঁটা কেউ যদি মাথাটা মাটিতে নামায় তাহলে তো আমাদের দেখে ফেলবে, তাহলে নবীজি সাল্লাম কী হবে? আবু বকর অস্থির হয়ে গিয়েছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, আবু বকর কোনো টেনশন করো না, আমরা আল্লাহর কাজ করেছি, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের চিন্তার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ, এর নাম তাওয়াক্কুল। মুমিনের হৃদয়ে টেনশন থাকে না, বিশ্বাস করেন, উৎকণ্ঠা থাকে না, টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, মুমিন কাজ করে, প্রতিটি কাজ পরিকল্পনার সাথে করে, কিন্তু সে জানে যে আমার রবের হাতে ফয়সালা। কথা বোঝেননি? এর নাম হলো তাওয়াক্কুল। তো যাই হোক ভাইয়েরা, হৃদয়টাকে প্রকৃত তাওয়াক্কুল দিয়ে, সুন্নত তাওয়াক্কুল দিয়ে উজ্জীবিত করেন। আমি জানি এখনও বাংলার জমিনে অনেক মানুষ আছে যাদের ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, হাসপাতালে যায়, মরার মতো খবর আসে, দৌড়ায়, সব করে, কিন্তু উৎকণ্ঠা বোধ করে না। কথা বোঝেননি? কারণ
সে জানে যে আমার রব যেটা করবে সেইটা হবে, আমি আমার দায়িত্ব পালন করছি। কথা বুঝতে পেরেছেন? এর নাম হলো তাওয়াক্কুল। যেটা বলছিলাম ভাইরা, তিন রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থাকলেন, তিন রাত থাকার পরে পহেলা রবিউল আওয়াল, প্রথম হিজরির অর্থাৎ নবুয়তের চোদ্দতম বছরের, তারা মদিনার দিকে সরাসরি না যে দক্ষিণে কিছুটা এগিয়ে চলে গেলেন ইয়ামানের দিকে, এরপরে সমুদ্রের প্রান্ত দিয়ে আট দিন হাঁটলেন। কয়দিন? আট দিন হেঁটে আটই রবিউল আওয়াল সোমবার মদিনা থেকে প্রায় 3-3.5 কিলো দূরে কুবা মহল্লায় যে উপস্থিত হলেন। কিবারে? কিবারে কয় তারিখে? রবিউল আওয়াল মাসের 8 তারিখে। 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 দিন, সোমবার গেল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন সেখানে থাকলেন। থেকে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা তৈরি করলেন নিজেই, বিশাল পাথর বুকের সাথে নিয়ে রাখছেন। সাহাবীরা আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন, আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সাহাবীরা নিচ্ছেন, মহাজিররা নিচ্ছেন, কুবার মানুষেরা নিচ্ছে। এজন্য মুহাম্মদ সাল্লাম বসে নেই, তিনি নিজেও, তখন বয়স কত? হ্যাঁ, 54 প্রায়, ঠিক না? সেই 54 বছরের মানুষ নিজে পেটের সাথে পাথর নিয়ে, এমন বড় বড় পাথর একজনে তুলতে পারে না, নিয়ে নিয়ে যে মসজিদে বানানোই শরীক হচ্ছেন। কুবার মসজিদ বানানো হয়ে গেল, সেখানে নামাজ পড়লেন। শুক্রবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন থেকেছেন, শুক্রবার সকালে আল্লাহর হুকুম আসলো এবার মদিনায় যাও, রওনা দিলেন। তখনও জুমার নামাজ ফরজ হয়নি। একটু পরে কুবা থেকে 1 কিলো মতো এই পাশে মসজিদে নববী থেকে 2 কিলো মাঝখানে এসে আল্লাহ জুমা ফরজ হওয়ার বিধান নাজিল দিলেন। ওই জায়গাতেই আবার রাসূলুল্লাহ সাল্লাম জুমার নামাজ আদায় করলেন, যেটাকে বলা হয় মসজিদুল জুমা, এখনও আছে, বড় করা হয়েছে। এরপরে ওই শুক্রবারে, 12ই রবিউল আওয়াল শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এখানে এখন যেখানে মসজিদে নববী, সেইখানে আসলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি উঠলেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? মসজিদে কুবা, যেটা বলছিলাম ভাইরা, এই মসজিদ রাসূলুল্লাহ সাল্লাম বানালেন নিজে। এখান থেকে প্রথম বুঝলাম যে মসজিদ বানানোতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাম শরীক হতেন। খন্দকের যুদ্ধে আরও পরে যখন বয়স প্রায় 60 ধরল, তখনও তিনি সাহাবিদের সাথে মাটি কাটায় শরীক হয়েছেন। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাম আমাদের মতো হুজুর ছিলেন না, যুবকরা বসে আছে, মুরিদরা কাজ করছে না, সাহাবিদের সাথে নিজে কাজে অংশ নিয়েছেন। আমরা সব শুননি, টুপি একটা পাগড়ি পরে শুননি, কিন্তু ওই ওইটা কোথায় গেল? যেটা বলছিলাম ভাইরা, এই মসজিদে কুবাই, বুখারীর একটা হাদিস দিয়ে শেষ করব, মসজিদে কুবাই ইমাম ছিলেন সালেম মাওলা হুযাইফা আও আবি হুযাইফা, একজন ক্রীতদাস যার বাপের নামটাও কেউ জানে না, কুরাইশ বংশের কোনো নেতা না, মদিনা বা মক্কার কোনো সম্ভ্রান্ত মানুষ না, আবু বকর, ওমর, ওসমান, আলী না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এমন একজন মানুষ, বেলালের মতো, সুমাইয়ার মতো একটা দাস, কৃত দাস, চাকর, যেই মানুষটা ইসলাম গ্রহণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দিন শিখেছে, সেই মানুষটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার মসজিদের ইমাম বানিয়েছেন, যার পিছনে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো জালিলুল কদর মহান সাহাবীরা নামাজ আদায় করেছেন। কথা বোঝেননি? ইসলাম যে সাম্য শিখিয়েছে, ইসলাম যে মানবতা শিখিয়েছে, বিশ্বে কোথাও নেই, আপনাদেরকে বলতে পারবো না। তবে শুধু একটা অনুরোধ করব, আমাদের সমাজে আপনাদের কুবা মসজিদ সহ সারা বাংলাদেশের মসজিদে ইমামদের কোনো মূল্য নেই। কথা বুঝতে পেরেছেন? মসজিদ বানান আপনারা, টাকা দেন আপনারা, সমাজের মাতবর আপনারা, ইমাম তো চাকর। কথা বোঝেননি?
কয়েক কোটি টাকা ব্যয় হবে কুবা মসজিদে, সব হবে, কিন্তু ইমাম খুঁজবেন সস্তা, ঠিক না বেঠিক? সস্তা ইমাম, সস্তাই শুধু না, আর একটা গুণ লাগবে, যেটা আমি দুপুরে বলছিলাম, যে সাপে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে দা, যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, সেই সব জানত, গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা, করে দেবো ঠান্ডা, ঠিক এই কোয়ালিটির একজন ইমাম। কোনো কথা বলে না, হুশের কথা বলে না, দুর্নীতির কথা বলে না, নাস্তিকতার কথা বলে না, ভালো কথা বলে না, মন্দ কথা বলে না, যে কেউ মসজিদ কমিটির মুসল্লিদের বলে হুজুর আমার বাড়িতে মিলাদ আছে চলে যায়, হালাল খোল না হারাম খোর খোঁজ করে না, নামাজে না বেনা আজমে খোঁজ করে না, এই রকম একজন ইমাম আপনারা চান, ঠিক না? আর এই রকম ইমাম দিয়ে যে মসজিদ, ওই মসজিদের সওয়াব আপনারা কতটুকু পাবেন আল্লাহই ভালো জানেন, আমার বিশ্বাস হয় না। ইমাম মানে কি? চাকর, নেতা। আপনাদের সমাজে এমপি, চেয়ারম্যান, মেয়র হয় না? আমাদের মতোই তো মানুষ, আমাদের কাছে এসে ভোট চায়, কিন্তু ভোটে পাশ করার পরে সে নেতা হয়ে যায়, তখন তার কথা আমাদের মানতে হয় না, মানতে হয় না? ঠিক ইমাম যখন নিয়োগ করলাম, মসজিদের এবাদত বন্দেগি সিদ্ধান্ত একমাত্র ইমাম নেবে, কিন্তু আমাদের নেয় কমিটি। গাল শোনে, বিশ্বাস করে না, আমি নিজে দেখছি, আমাকে গাল দেয় না যে কারণেই হোক, আমি মসজিদ দেখছি পানি নেই গাল দিচ্ছে মুয়াজ্জিনের ইমামের, মসজিদে পানি নেই, এজন্য কি ইমাম মুয়াজ্জিন দেয় না কমিটি দেয়? কমিটি গাল দেয় না, কমিটি তো ভাসুর, কারণ কমিটির নেতা অমুক দলের সভাপতি, অমুকের সেক্রেটারি, কমিটির কিছু বলে না, গাল দেয় কার? ইমামের। বড় কষ্ট লাগে ভাইয়েরা, আমি 17 বছরেরও বেশি সময় সৌদি আরবে নামাজ পড়েছি মসজিদে, ইমাম সাহেব লেট করে আসছে 10 মিনিট 15 মিনিট, অনেক সময় ইমামের দেরি দেখে মুক্তাদিরা কেউ যে ইমাম হয়ে নামাজ শেষ করেছে, বিশ্বাস করেন জীবনে একদিন কোনো মুসল্লির মুখ থেকে ইমামের বিরুদ্ধে কোনো কথা শুনিনি। ইমাম তো মানুষ, দেরি হতেই পারে, মন্ত্রী আসার কথা বলে 15 ঘন্টা পরে আসে, কেউ গাল দেয়? আর ইমাম 5 মিনিট পরে আসলেই গাল দেয়, কারণ ইমাম তো চাকর আর মন্ত্রী তো নেতা। নামাজ হবে? কিচ্ছু হবে না। তো ভাইয়েরা, ইমাম মসজিদে কুবার ইমাম নিম্ন স্তরে, সামাজিক বিচারে নিম্ন ছিলেন, আমাদের সব হুজুরই নিম্ন, আপনাদের মতো টাকাওয়ালা না, বড় বংশের না, নিম্নবিত্ত পরিবারের, গরিব মাদ্রাসায় পড়ে ইমাম হয়েছে, আমরা মূল্য দিই না, কারণ আমরা আবু জেহেলের মতো টাকার হিসাব করি, ক্ষমতার হিসাব করি। এই জন্য আবু জেহেল বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন গরিবের কাছে কেন আসছে, আমাদের মতো একজন মাতবরের কাছে আসেনি কেন? হাজিরিন, কিন্তু ইমামের কাছে যেটা আছে আপনার কাছে নেই, সেটা হলো আল্লাহর কোরআন, নবীর হাদিসের এলেম। কথা বুঝেছেন? ইমামকে স্বাধীনতা দিতে হবে, ইমাম ভুল করতে পারে, আলেমদের কাছে বিচার দেবেন, কিন্তু দুর্ভাগ্য ইমামকে কথা বলতে দেবেন না, ইমামকে দাওয়াতের সুযোগ দেবেন না, ইমাম কথা বললে কোরআন সুন্নার আলোকে যাচাই না করে কমিটি সিদ্ধান্ত নিয়ে বাদ দেবে, এই মসজিদ বানায়েন না ভাই, কোনো সফটওয়্যার হবে না। আপনাদের মসজিদের সংবিধান গঠনতন্ত্র থাকা উচিত, ইমাম নেবেন নিয়োগ দেবেন যোগ্য দেখে, আলেম আনবেন যে ইমাম কেতাব পড়তে পারে কিনা, কতগুলো কেতাব পড়েছে, হাফেজ কিনা, হাদিস পড়তে পারে কিনা, ফেকার কেতাব পড়ে বোঝাতে পারে কিনা, ফেকার কেতাব ভালো আলেমদের দিয়ে যাচাই বাছাই করে যোগ্য ইমাম রাখবেন, তার অর্থনৈতিক দায়ভার নেবেন, হুজুর আপনার পেটের চিন্তা আমাদের, আর আমাদের জান্নাতের চিন্তা আপনি করেন, ইমাম সাহেবকে ফ্রি করে দেন, আপনি দাওয়াত দেবেন, মানুষের কাছে যাবেন, নামাজে ডেকে আনবেন, কোরআন শেখাবেন, হুজুর আমরা পারি না আমাদের দায়িত্ব, আপনার পেটের চিন্তা আমাদের, আপনি আমাদের দিনের চিন্তা করেন। কথা বুঝতে পারেননি? অন্তত ফরজে কেফায়া কাজগুলো আপনাদের কাজুন সে করতে থাক। কাজেই ভাইয়েরা, মসজিদগুলোকে আবাদ করেন, কুবা মসজিদের মতো আবাদ করেন, মসজিদে নববীর মতো আবাদ করেন, টাইল ছিল না, পানি পড়তো, কিন্তু ইমামরা স্বাধীন ছিলেন, ইমামরা যোগ্য ছিলেন, মসজিদগুলো 24 ঘন্টাই দিনের মার্কাজ ছিল, দিনের কাজ হতো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কুবা মসজিদের মতো এই কুবা মসজিদ বানানোর তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শির কাকে বলে? রোগ মুক্তির জন্য তাফিজ কবর ব্যবহার করা, মাজার এবং পীরের দরবারে মানত করাকে শির।
শিরক আমরা বুঝি, শরিক শব্দ বোঝে না এমন বাঙালি আছে নাকি? আল্লাহর সাথে আমাদের দুটো সম্পর্ক, একটা হলো আল্লাহ আমাদের রব, খাওয়ান পরান রিজিক দেন, ভালো করেন মন্দ করেন কে? একটা হলো আল্লাহ আমাদের মাহবুদ, আমরা ইবাদত করবো একমাত্র কার? আল্লাহর। এই রুবুবিয়াত বা মাহবুদিয়াতে অন্য কোনো মাখলুকের অংশ দেওয়ার নাম শিরক। যেমন আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে, বিপদ কাটাতে পারে, অথবা আল্লাহ কারোর পাওয়ার দিয়েছেন সে নেক নজর দিলে বিপদ কেটে যায়, অথবা আল্লাহ কারোর দোয়া শুনতে বাধ্য, অথবা আল্লাহ কারোর দোয়া ফেলতে পারেন না, এসব শিরক। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যেটা প্রশ্ন করেছেন শিরকের ব্যাপারে বিস্তারিত বিবরণ আমার ইসলামী আকিদা বইয়ে পাবেন। তবে তাবিজ ব্যবহার করা শিরক কিনা, এটা হাদিস শরীফে তাবিজ শিরক বলা হয়েছে। সাহাবীরা তাবিজ শিরক বলতেন, দেখলে ছিঁড়ে ফেলতেন। পরবর্তী যুগের কোনো কোনো আলেম বলেছেন পিওর কোরআনের আয়াত বা পিওর হাদিস দিয়ে তাবিজ দিলে শিরক হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরাম ফু ব্যবহার করতেন, কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া বা কারোর সামনে কোরআনের আয়াতে পড়া দোয়া করা, এগুলো ব্যবহার করতেন। পানি পড়া, তেল পড়া, এগুলো সুন্নতের সমর্থন করে। তবে তাবিজ ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীরা কখনো করেননি, কঠিনভাবে কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। পরের আলেমরা তাবিজকে দুই ভাগ করেছেন, কেউ কেউ একটা হলো যে তাবিজের ভিতরে দাগ দুগ দেওয়া, সংখ্যা লেখা, এটা শিরক। আর যে তাবিজে কোনো দাগ দুগ সংখ্যা নেই, শুধু কোরআনের আয়াত বা স্পষ্ট হাদিস লেখা, এটা ব্যবহার কেউ কেউ জায়েজ বলেছেন। এ ব্যাপারে বিস্তারিত পাবেন আমার লেখা রাহে বেলায়েত বইয়ে, পড়েন। আর আপনাদের বলার সময় নেই, বিপ রোগ মুক্তির জন্য পীরের দরবারে মানত করা শিরক, রোগ মুক্তির জন্য পীরের কাছে যাওয়াই শিরক, পীরের কাছে যেতে হয় আমল শিখার জন্য, অজিফা শিখার জন্য, ইমান বাড়ানোর জন্য। আর বিপদ আপদে ডাকতে হয় কার? ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো ফুরফুরা শরীফ থেকে ভালো তাড়াতাড়ি শোনেন, ঈশ্বরদের থেকে শুনতে পান না তাড়াতাড়ি। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে, কাজেই যে বান্দা বিপদে পড়ে অন্য জায়গায় যায় সেই বান্দায় তো শিরক করলো। আমি একটা, যেহেতু আপনারা প্রশ্ন করলেন, ভাইরা কত সহজ, বিপদে পড়ে একজনের মা খাইতে দেয়নি, রাগ করেছে একটু, মার কাছে যে মাপসালেই দেয়, কিন্তু মার কাছে না যে যখনই খাওয়ার দরকার হয় খিদে লাগে দাদির কাছে বলে দাদি একটু মার বলে দাও, আব্বু একটু মার বলে দাও, ভাইয়া একটু মার বলে দাও, যখনই তার কোনো কিছু দরকার হয় মার কাছ থেকে চাইতে হয়, মার কাছে না আসে ওসিলা দিয়ে বলে। ওই ছেলের প্রতি মা খুশি না বেজার? ও তার মায়ের মাতৃত্বকে অপমান করছে, ঠিক না? আল্লাহ আমাদের কষ্ট বিপদ দেন কি জন্য? আমরা অন্যায় করে ফেলেছি, বান্দা যেন একটু আমার দিক ফেরে, ফিরলে আল্লাহর লাভ নেই, বান্দার মনটা ভালো হবে, বান্দা জান্নাতটা পাবে, আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ছিলেন, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, আমি অন্যায় করে ফেলেছি, এই তো আল্লাহ বিপদ কাটিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বিপদ দেন যে বান্দা যেন আমার দিকে ফেরে, আর আপনি না ফিরে ওই দিক গেলেন যে হুজুর একটু বলে দেন আল্লাহর, আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আল্লাহর রুবুবিয়তকে আপনি অপমান করেন, যে আল্লাহ আপনার হুজুর যখন চিনত না, মা চিনত না, কে খাইয়েছেন? সে আল্লাহর কাছে, আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহকে ডাকবেন। যেটা বলছিলাম সুন্নত দোয়াগুলো মুখস্থ করবেন। আমি যখন ইসলামিক টিভিতে কাজ করতাম, এক ভাই আসলেন যে হুজুর আপনারা টিভিতে বলেন যে তাবিজ কবজ নেবেন না, তদবির আলাদের কাছে যাবেন না, সেরেক হবে, কিন্তু আমি তো হুজুর বিরাট বিপদে পড়ছি, সবাই বলছো অমুক হুজুরের কাছে গিয়ে তদবির করলে হয়ে যাবে, কিন্তু আমি ভয়ে ইমান বাঁচানোর জন্য আপনার কাছে আইছি। কী বিপদ ভাই? যে ওই বিজয়নগরে ঢাকায় আমার বেশ কিছু জমি আছে, কয়েক কোটি টাকার জমির উপরে হাই রাইজ বিল্ডিং করবো বলে ডেভেলপারকে দলিল দিছি, এখন দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, আর ওরা যে ধরনের সন্ত্রাসী পোষে ওর কাছ থেকে দলিল আদায়ের ক্ষমতা আমার নেই, এখন হুজুর কী করব কোন? অনেকে বলছে অমুক হুজুর তমুক হুজুর তার কাছে যে তদবির নিলে হয়ে যাবে, হুজুর আপনারা টিভিতে বলেন তদবির নেওয়া সেরেক, আমি এই জন্য আপনাদের কাছে আসলাম। তোমাদের ভাই আমি তো কিছু জানি না ব্যাপারে, তবে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ সবই দিতে পারে,
তো এই রায় বেলায়েতে দুরুদিনের দোয়া ঠিক দিয়ে দিলাম, যে দোয়াতে মানুষের দুশ্মনী থেকে আত্মরক্ষার দোয়া নবীজি সাল্লাম শিখিয়েছেন, আমল করতেন, সাহাবীদের শিখিয়েছেন, ওই রকম দুরুদিনের দোয়া ঠিক দিয়ে দিলাম যে আপনি দোয়াটা অর্থসহ মুখস্থ করবেন, তাহাজ্জতের সেজদায় দিয়ে বলবেন, তাহাজ্জতের নামাজ পড়ে হাত তুলে বলবেন, সবসময় সেজদায় হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়তে থাকেন, আল্লাহ একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বেশ মাসখানে পরে, আমার মনে নেই ঠিক কতদিন পরে, দেখি ওই লোকটা আবার, ভাই কী ব্যাপার? বলে হুজুর সুখবর আছে। ওই লোকটা সেদিন এসে বলা নেই কওয়া নেই আমার দলিলগুলো আমার কাছে দিয়ে চলে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। বলে না হুজুর, একটু কিন্তু আছে। তারপর কিন্তু কি? বলো হুজুর, আপনার কথা মতো তাহাজ্জুদ শুরু করছিলাম, তাহাজ্জুদে সেজদায় যেয়ে কানাকাটা করছিলাম, এত মজা পাচ্ছিলাম হুজুর, এখন মনে হচ্ছে ও যদি দলিলটা এখন না দিয়ে আরও কয়েক মাস পরে দিত তাহলেই ভালো হতো। আল্লাহ আকবার। ভাইরা, আল্লাহর ডাকেন, আল্লাহর সাথে মহব্বতের সম, আল্লাহর কাছে কান্দেন, পীরের পা জড়ায় না ধরে সেজদায় আল্লাহর, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে আপন কেউ নেই, দেখবেন পদও চলে যাবে আর আল্লাহর মহব্বতের সোয়া কলবে চলে আসবে। বিদাত কি জানতে চাই? বিদাত কি এ বিষয়ে ইহিয়া উসুনান বইটা পড়ে বিস্তারিত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, এই কাজকে দিন মনে করা, এবাদত মনে করা হলো বেদাত। বেদাত মূলত মনের মনের গুণা, কর্মর সেও মন এখানে জড়িত, যেমন শিরক কলবের গুণা, চিন্তার গুণা। সালাতের পর সম্মিলিত মোনাজাত করা, মিলাদ মাহফিল, ঈদ মিলাদুন্নবী কি বেদাত কিনা জানতে চাই। এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত, সুন্নতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে দিন মনে করলে। যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা সরাসরি বেদাত না, তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন, কোনো হাদিসে পাওয়া যায় না। তবে একাকী মোনাজাত করেছেন, অর্থাৎ নামাজের পরে দোয়া তোয়ারুত পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কানবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কী বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে দশ মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব এক মিনিটে কী বললো আমি বুঝলাম না, আমি বেরহমাতিকে আরহাম, তার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপরও মোনাজাত আমরা চালু করিনি, সমাজে আছে, কেউ যদি করে সরাসরি বেদাত না, তবে কেউ যদি সুন্নতের চেয়ে এটাকে গুরুত্ব মনে করে, মনে করে যে একা করার চেয়ে দলবদ্ধ করা ভালো, তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল। কেউ বোঝে না, সবাই করে করেছে, ওই মানুষ, এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না, কথাকে বুঝতে পেরেছেন? তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো, না করলে মন খারাপ লাগবে, করলে বেশি ভালো হবে মনে করব, ওই সময় কাজটা বেদাত হয়ে গেল। আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যদি সত্যই সুন্নত মতো চলতে চান, রাহে বেলায়েত বইটা পড়েন, এই আসনান বইটা পড়েন। চার মাজহাব মানা কি ফরজ? কথা হলো, আমার একটা সর্বশেষ বই আছে, তিনটে বই পড়বেন, শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান, বুকে হাত না, নাভির নিচেই হাত, বিস্তারিত হাদিস আলোচনা, ছোট বই, 40-45 টাকা বোধে বেঁধে, তারও কম বেঁচবে মনে হয়। তো যেটা বলছিলাম, আর একটা বই আছে ঈদের তাকবির, ঈদের নামাজের অতিরিক্ত তাকবির, আর একটা বই হলো ইমাম আবু হানিফার ফিকুল আকবর। এই তিনটে বই পড়েন, না হলে ছোট দুটো বই পড়েন। মাজহাব দিন না, দিন হলো কোরআন এবং হাদিস মানা। তবে আমরা কেউই কোরআন হাদিস পুরো বুঝি না, বুঝি নাকি? যারা বলেন আমরা মাজহাব মানি না, তারাও মাজহাব মানেন, কেউ আলবানির মাজহাব মানেন, কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব মানেন, কেউ ডক্টর গালিবের মাজহাব মানেন, হাদিস আছে সহি না জয়ীফ উনি তো বোঝেন না, সনদ জানেন না, কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয়, কথা বুঝেছেন? তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন, প্রত্যেকে কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়েই মুফতি হওয়া যায় না, সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসলা মাসাইল আলেমদেরকে শুনতে হবে। যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবে ইতমিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই, হুজুরও কোনো হাদিস বলতে পারলো না, যারা করে তারাও কোনো হাদিস বলে না, কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি, নবীর হাদিস আপনি মানবেন, কোনো ইমাম নিষেধ করিনি,
আমার ফেকুল আকবর বইয়ে ইমাম আবু হানিফার অনেক কল পাবেন, হানাফি মাজহাবের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন। কোনো মুকাল্লিদ মাজহাব আলাও যদি কোনো সহি হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে, আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে, তার কালবে মনে হয় হাদিসটা সহি এর বিপরীতে কিছু নেই, এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি নেই, সে যদি হাদিস মানে ওটাই মাজহাব। কথা কি বুঝতে পেরেছেন বিস্তারিত? আবার যারা আমরা মজহাব মানার দাবি করি, আমরা কেউ মজহাব মানি না, যারা হানাফি বলি, হানাফি মজহাব একটা না পাঁচটা, একটা, কিন্তু এক হানাফির সাথে আর এক হানাফির মিল নেই, এক হানাফি বলে ও কাফের, ও বলে ও কাফের, আছে না নেই? আমরা আসলে কেউ আবু হানিফার বিশ্বাস করেন, আমাদের হানাফি মজহাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফার বই লেখা আছে অনেক, কিছু নমুনা রায় বেলায়তে আছে, কিছু নমুনা ফেকুল আকবরে আছে। যদি ফরজ হয় তাহলে রসুলের মৃত্যুর পর কীভাবে ফরজ হয় জানতে চাই, একই বিষয়ে চার মাঝে ভিন্ন মত আছে, তাহলে আপনার আমরা কোন মাঝহাব মানব? বিষয় হলো আমরা যারা মাঝহাবের বিরুদ্ধে যাই তারাও বিষয় বুঝি নেই, আহলে হাদিসদেরও তো একই ব্যাপারে দশটা মত আছে, আপনি কোনটা মানবেন? আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে। বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানি আছেন, আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন, আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে, আমি সবাইকে মহব্বত করি, নাম ধরলাম শুধু বোঝানোর জন্য, তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন এক কোরবানিতে সাত ভাগ হবে না, আকরামুজ্জামান বই লিখেছেন অবশ্যই সাত ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে, বারো তকবীরের সব হাদিস সহি, ছয় তকবীরের সব হাদিস জাল, আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যারাম আছে কলবে, এই জন্য এই বারো তকবীরের এই ছয় তকবীর হাদিস সহি বলেছে। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না ছয় তকবীরের হাদিসও সহি, বারো তকবীরের হাদিস সহি, আব্দুল্লাহ জাহাঙ্গীর ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম তিনজন, শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ আব্দুল আজিন বাজ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহেমাহুল্লাহ, রাহেমাহুল্লাহ তাআলা আজমাইন। আমরা সবাই নাম জানি, জানেন না? বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন, সৌদি রিয়াদের একজন মশহুর আলেম আমি চিনি, ডক্টর সাদ আল বুরাইক, উনি একটা বই লিখেছেন আল ইজাজ ফি মাখতালাফা ফিহি আল আলবানী ও আল উসাইমিন ও ইবনে বাজ মিনাল উসুল ওয়াল ফুরু, আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন এই তিন মহান পণ্ডিত আকিদা এবং ফেকার বিষয়ে যেসব বিষয়ে একতেলাভ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় চারশোর মতো। তার মানে এত বড় মহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলায় মতভেদ করেছেন। তার একটা আপনাদের বলি মজার, আমার বইয়ে পাবেন, আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আরেকটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে? শেখ আব্দুল আজিজ আমাদের হানাফি মাজহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন, আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন রুকু থেকে উঠেও হাত বান্ধা রুকুর আগের মতোই সুন্নত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বান্ধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মহাদ্দে, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম, আপনি কি করবেন? যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার। কথাটা হলো ভাইয়েরা, মতভেদ থাকবেই, কারণ কোরআন এবং হাদিস হলো খাঁটি সোনা। খাঁটি সোনা কি গলায় পরা যায়? একেবারে সোনার যেটা বার হাতে চুরি বানানো যায়, বানাতে গেলে কি হাত মিশাতে হবে, আর এর নাম হলো ইশতিহাদ। হাদিস সীমিত আর জীবন অসীম, কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইশতিহাদ করতে হয়, যেখানে হাদিস আছে সেখানেও করতে হয়, নেইও করতে হয়। যেমন মনে করেন আমাদের সমাজে একটা সুন্নত আমরা মনেই পালন করি না, এটা খুব আপত্তিকর, সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া। রসুল আসলাম জীবনে, আমরা সবাই সুন্নি, আহা পাগড়িটা ভারী সুন্নত, কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসেছেন বা সাহাবিদের বসতে দিয়েছেন, নমুনা নেই।
মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ পড়ে বসো, মসজিদের হক, মসজিদের সালাম, এ ব্যাপারে কারোর এখতেলাফ নেই। আমরা আবার হানাফিরা আবার ই করে আমাদের মাঝাবে নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার মাঝে কোথায় নিষেধ আছে? সবাই একমত এটা নফল, এটা ওয়াজেব কিনা এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু লাল বাতি জ্বালানো নতুন বেদাত। যেটা বলছিলাম যে এর বিপরীতে আরেকটা হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয়, যখন বেলা ডোবে, যখন বেলা ওঠে, এবং ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত, আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ, জানেন না? এই নিষেধ তো রাসূলুল্লাহ সাল্লামই করেছেন। এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল। আপনি মসজিদে ঢুকলেন, বেলা তখন ঠিক দুপুর, অথবা বেলা ডোবছে, অথবা আসরের পরে, তখন কি করবেন? এখন হলো ইজতিহাদ। এই হাদিস কিন্তু দুটোই, এটা মিলাবেন কি করে? আবদুল্লাহ ইবনে ওমর মাকরু ওকতে গেলেও পড়তেন, আর তার বাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পড়তেন না। শুক্রবারে রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন, আর আরাফাত দিনে রোজা রাখতে আদেশ করেছেন, মুস্তাহাব। এখন আরাফাত দিন শুক্রবার হলো, কি করবেন? কোনো হাদিসে নেই যে আরাফাত দিন শুক্রবার হলেও রোজা রাখবে, কোনো হাদিসে নেই আরাফাত দিন শুক্রবার হলে রোজা রাখবে না। এখন দুটো হাদিসের সমন্বয়, এর নাম হলো ইজতিহাদ। কথা বুঝেছেন? কাদের মতভেদ হবে? বাংলাদেশে বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে, কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি? আল্লাহ পানা দিক, ইসলামে দলাদলি হারাম। এল ইসলামে দলাদলি কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান, তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জু ধারণ করো, ওয়ালা তাফাররাকু, দলাদলি করো না। আমরা বলি জামাত মানে দল, ফিরকা মানে দল, আর জামাত মানে দলহীন ঐক্য। মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই, তবে কর্মের জন্য গ্রুপ আছে। যেমন এই ঈশ্বর দিতে মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে, শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে, মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে, পারে না? কিন্তু কোনো মাদ্রাসা বলে করে ওই পাকশির মাদ্রাসার আমরা আলাদা দল, ওদের ওরা একটা দল, আমরা একটা দল, আমাদের ছাত্র ওদের কাছে যাবে না, ওদের ছাত্র আমাদের কাছে যাবে না, ওদের সালাম দেবো না, তাহলে কি ভালো হবে নাকি? সবাই তাল বেলেম, কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে, কেউ ওইটা করে, কেউ। এই জন্য মুসলমানের দল একটাই, সেই দলের নাম হলো ইসলাম, আর এটা হলো অন্তরের এবাদত। কর্ম করবেন যে কেউ যার সাথে ভালো কর্ম করবেন, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে, কোনো কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই। শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহি সালাতু ওয়াসসালাম লাগানো শুরু করেছে, তার মানে নবুয়ত দাবি করছে। এই পয়গম্বরী নাউজুবিল্লাহ ভণ্ড নবীর দল ছাড়া কেউ নবী দাবি করে না, এবং এরা আগাগোড়াই ভণ্ড নবীর দাবি, তাদের কাশ বলে আমার হুজুর আল্লাহর নবীর কাছে সব শুনে শুনে বলে, কাজে এরা হলো আসল ভণ্ড। যারাই কাজ করে তারা ইজতিহাদ করে কাজ করেন, সবার ভিতরে ভুল আছে, কাদিয়ানির মতোই নতুন কাদিয়ানি আছে। তো এই জন্য সবার ভিতরে ভুলভ্রান্তি আছে, আপনি ভালো কাজে সহযোগিতা করবেন, ভুলভ্রান্তিগুলো ভুল মনে করবেন, এইভাবে যে কোনো গ্রুপে কাজ করতে পারেন। মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কিতাব, নবীর সুন্নত। কিছু কিছু ভাইয়েরা হানাফি মাজহাব অনুসারে ইমামদের কাফের বলে, তাদের পিছনে আবার ইক্তেদা করে, তাদের নামাজের হুকুম কি? মাজহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ। আলে হাদিসদের আমরা মহব্বত করি, আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী তাদের মহব্বত করেছেন, কাজ করেছেন, আবদুল্লাহ সিদ্দিকী পাকশির মাঠে অনেক বলেছেন, হানাফি আহলে হাদিস সব এক, আমরা পাঁচ ভাই। আহলে হাদিসদের একটা কাজ ভালো বা অনেক কাজ ভালো, তারা হাদিস সহি মানার চেষ্টা করেন, তারা বেদাত ছেড়েক থেকে দূরে থাকার চেষ্টা করেন, এগুলো ভালো। আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ, সেটা হলো তারা এই ছোটো ছোটো ফেকি মশলাকে দিন মনে করেন। রফাদাইন না করলে নামাজ হবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন হাদিসে আছে রফাদাইন না করলে নামাজ হবে না? আবার যারা মাজহাব মানে তাদের কাফের বলা, এটা ভয়ঙ্কর একটা, মহা ভয়ঙ্কর কথা, কারণ মাজহাব মানা যে জায়েজ এটা উম্মতের এজমা আছে। দুই নম্বর কথা, মাজহাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে, বুঝতে পারছেন না? এই জন্য আমার অনুরোধ হলো, আমরা উভয়ই, আপনি যাদের কথা বলেছেন, এর বিপরীতে হানাফিরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মোটেও ভালো না,
হানাফিদের বিশাল বিশাল মাহফিলে শেরেকের বিরুদ্ধে কথা নেই, নাচগানের বিরুদ্ধে কথা নেই, নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই, শুধু জাকির নায়েকের বিরুদ্ধে কথা আছে না নেই? তো খুব ভালো কথা, ইসলামের খুব উপকার হচ্ছে নাকি? মাজহাব মানে কতটা জরুরি জানানো হয়ে গেছে। নামাজের সুরা ফাতিহা শেষে উচ্চস্বরে আমিন বলা, নিম্নস্বরে আমিন বলা বেশি উত্তম। উচ্চস্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কি না? সবচেয়ে নোংরা মাসালা হলো এটি, নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি নামাজের কতটুকু ক্ষতি হবে? একজন আমিন নিয়ে মারামারি করে দাঁড়িয়ে রাখে না, আছে আছে না নেই? দাঁড়িয়ে রাখা বড় সুন্নত না আমিন জোরে বলা বড় সুন্নত? রফাদাইন বড় সুন্নত না দাঁড়িয়ে রাখা বড় সুন্নত? তা আমরা তাহলে কী করে আহলে হাদিস হলাম, কী করে আহলে সুন্নত হলাম? তার মানে আমরা নফসের ইবাদত করি। আমিন বলা কাজটা একটা মুস্তাহাব, আমিন একবার না বললেও নামাজের কোনো ক্ষতি হবে না, আর জোরে আসতে তো আরও পরের কথা। তবে মুহাদ্দিসিনরা জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন, তবে আসতে বলার হাদিসের রাবি ইমাম শোবা মুহাদ্দিসদের ইমাম, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন বলেছেন যে তার এই রেওয়ায়েতটা ভুল হয়েছে। সর্ব অবস্থায় যারা আসতে আমিন বলেন, আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি, জোরে আমিন বললে মসজিদে বের করে দেয়, রফাদাইন করে মসজিদে বের করে দেয়। হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক। মসজিদ হানাফি না মুসলমানের? মুসলমানের, মুসলমানের হানাফি মসজিদ হয় নাকি? না। যারা আল্লাহর দিনকে ভাগ করে, এটা হানাফি মসজিদ, শাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, রফাদাইন করলে মসজিদে বের করে দেবে, কিন্তু সুদকর ঘুষকর মুখ দিয়ে বকবক করে দুর্গন্ধ বেরোয় তাদের কিন্তু মসজিদে বের করে না। আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল, জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে। মানুষ মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ, জোরে আমিন বলা ফরজ না। বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে, দু একজন জোরে আমিন বললে মুসল্লিদের নামাজ নষ্ট হয়। এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে উত্তম মনে করেন, এমন জোরে বলবেন আমিন, হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি যদি নফসের ইবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হয়েছি, সেটা আমার কিছু বলার নেই। সাহাবীগণ কি সত্যের মাপকাঠি? এই সত্যের মাপকাঠি শব্দটারে বেদাত শব্দ, কারণ আমাদের ইসলামে ফেকায় কোরআনে হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই, আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ। সাহাবিরা সত্যের মাপকাঠি, আবার মাপকাঠি না, ইসলামের পরিভাষায় সাহাবিরা দিনের হুজ্জত। যেখানে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু নেই সেখানে সাহাবিদের আমল দিনের হুজ্জত, দলিল প্রমাণ। আবার সাহাবিদের কোনো কর্ম যদি কোরআন বা নবীজির সুন্নতে ব্যতিক্রম হয় সেটা দলিল না, কথা বুঝতে পেরেছেন? এ ব্যাপারে ইসলামী আকিদার বইয়ের ভিতরে বিস্তারিত পাবেন। ফজর নামাজ ও মাগরিবের নামাজের পর সূরা আসরের আয়াত পাঠ করা হয়, এটা পাঠ করা না হলে 70,000 ফেরেশতা লানত করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা যহীফ হাদিসে আসছে, ফজর এবং মাগরিবের পরে সূরা হাসরের আয়াতগুলো পাঠ করলে 70,000 ফেরেশতা দোয়া করে, হাদিসটা আছে, না পড়লে লানত করে, এটা দাজ্জালদের মিছে কথা। এর চেয়েও সহি হাদিস হলো, কেউ যদি ফজরের পর থেকে বেলা 12টা পর্যন্ত কোনো একজন রুগীকে দেখতে যায় যে ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। আর কেউ যদি জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে একজন রুগীকে দেখতে যায়, পরের দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, এটা সহি হাদিস, আমরা কেউ করি না। দুই নম্বর কথা হলো, নামাজের পরে সুবহানাল্লাহ যে পড়ি 33 বার, এটা কি দল ধরে না একাকি? আয়াতুল কুরসি দল ধরে না একাকি? ঠিক সূরা হাসরের আয়াতগুলো একাকি পড়তে হবে, দল ধরে পড়া দু একদিন যদি ইমাম শিখিয়ে দেন দোষ নেই, নিয়মিত করলে এটা বেদাতে পরিণত হবে। নাবির নিচে হাত বাঁধার কোনো হাদিস আছে কি? যদি থাকে সেটা কি সহি না জয়ীফ? বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ, নাবির নিচে হাত বাঁধার হাদিসও জয়ীফ। নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে, এইটা 12টা সহি হাদিস আছে। বুকের উপর হাত বাঁধার হাদিস জয়ীফ, কোনো সহি হাদিস নেই। নাবির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, কোনো সহি হাদিস নেই। বাকি বিস্তারিত দলিল প্রমাণ সনদ বিচার সহ আমার এই ছোট্ট বইটাতে পাবেন। আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, নামাজের অফাদেন করা যাবে না, এই হাদিসটাকে ঠিক? জি, করা যাবে না এটা হাদিসে নেই,
আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো। তিনি নবীজির নামাজ পড়লেন, রফাদাইন একবারই করলেন, রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না। এ হাদিসটা সহি। কাজেই যারা এ হাদিস মানে, শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না, তারাও সহি সুন্নত মানে। যারা রুকুতে যাইতে করেন, সেজদায় যাইতে করেন, তারাও সহি সুন্নত মানেন। তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি, অনেক বেশি সাহাবি রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন। কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন, এই যে শত শত সাহাবি করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন। আব্দুল কাদের জিলানি স্বয়ং রফাদাইন করতেন, আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানিকে বের করে দেবেন। মাজহাব মানার কথা বলেছি, আমাদের মসজিদে ফজরের নামাজের উপরে কিয়াম করা এটা কি বেদাত? জি, এটা বেদাত। আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজলিসে দোয়া করতেন, তিরমিজি শরীফের সহি হাদিস। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজলিসের শেষে একটা দোয়া করতেন। দোয়াটা কি আমি আপনাদের প্রথমে বলে অনুবাদ করে বুঝাবো, এরপরে আমি দোয়া করব, আপনারা সবাই আমার সাথে মহব্বতের সাথে আমিন বলবেন। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজলিস শেষে দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহ আমাদের অন্তরে আপনার ভয়টা এমন দেন যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। দোয়াটা কেমন লাগলো? ভালো। অমিন তোয়াতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাকা। আল্লাহ আমাদেরকে এমন নেকামল করার তৌফিক দেন যে নেকামলের ওসিলা আপনার জান্নাতটা আমাদের পাওনা হয়ে যায়। ওমিন আল ইয়াকিন মা তুহাউনু বিহি আলাইনা মাসায়েবাদ দুনিয়া। আল্লাহ আমাদেরকে অন্তরে এমন ইয়াকিন দেন যেন দুনিয়ার বিপদ আপদে আমাদের মনের ভিতরে দুশ্চিন্তা টেনশন না আসে। ওমাত্তিনা বি আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা। আল্লাহ আমাদের কানের শক্তি, চোখের শক্তি এবং শরীরের শক্তিকে মরণ পর্যন্ত নিটুট রেখে দেবে। ওয়াজআলুল ওয়ারেসা মিন্না। আল্লাহ আমরা যখন মরি এগুলো রেখে যেন মরতে পারি। ওয়ানসুরনা আলা মান আদানা। আল্লাহ আমাদের সাথে যারা দুশ্মনী করে আমাদেরকে তাদের উপরে বিজয় করে দেন। ওয়াকুসারানা মিম্মান যালামানা। আল্লাহ যারা আমাদের উপর জুলুম করেছে আপনি তাদের থেকে প্রতিশোধ নিয়ে নেন। আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। আল্লাহ আমাদের দিনকে যেন মুসিবতে না ধরে, কোনো মুসিবত যেন দিনের ব্যাপারে না আসে। ওয়ালা তাজআল আদ-দুনিয়া আকবার হাম্মিনা। আল্লাহ আমাদের চিন্তা চেতনাকে দুনিয়ামুখী করে দিও না। ওয়ালা মাবলাগা ইলমিনা। আমাদের এলেম কালাম বিদ্যা বুদ্ধি দুনিয়ার দিকে ধাবিত করে দিও না। ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইখাফুকা ওয়ালা ইয়ারহামুনা। আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করবে না যে আমাদের মায়া করবে না, তোমারও ভয় করবে না। কথা কি বুঝতে পেরেছেন? দোয়াটা কেমন লাগলো? আর কি কি বাদ থাকলো? এই জন্য নবীজির দোয়াগুলো মুখস্থ করবেন, আল্লাহর কাছে চাইবেন। আমরা মুখতাসার দোয়া করবো ইনশাআল্লাহ। এই দোয়া করতে নবীজি হাত তুলতেন, হাদিসে নেই। আর এমনি দোয়ার সময় হাত তোলা আদব হাদিসে আসে, কাজে এটা হাত না তুলে বলা যায়, আমিন বলবেন এটাও যথেষ্ট, হাত তুলেও বলা যায়। আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মুসলমান হাত না তুলে দোয়া করে মহব্বত আসে না, খালি এদিক ওদিক তাকায়, এই জন্য হাত তুলে দোয়া করবো। তবে খেয়াল করবেন এই দোয়ার সময়, মজলিসের শেষ দোয়ার সময় নবীজি হাত তুলতেন কোনো রেওয়ায়তে নেই। পাশাপাশি অনেক মজলিসের শেষে দোয়া না করেই চলে যেতেন। কাজেই সবসময় মজলিস শেষে দোয়া করতে হবে। আমরা এতক্ষণ তো অনেক দোয়া করেছি, ফেরেশতারা দোয়া করেছে, চলবে না? আপনি যখন মাহফিল করতে আসছেন গেছেন, আল্লাহর সব মাখলুক আপনার জন্য দোয়া করেছে,